पीडिएफटा थेके आमी पढ़ाबो डिकोडर एनकोडर आजके आमादेर टपिक। हाँ आमी शुधु डिकोडर एनकोडर निये कथा होबे। आमी प्रत्येकटा दिन टपिक भाग करे राखी एइगुलो निये आमी शुधु कथा बोली जाते आपनादेर गोलमाल ना लागे, जाते एइ टपिक एइ চ্যাপ্টারটা आमादेर काछे कठिन मोटेও ना लागे। आमी सेटाই চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই आमी এইভাবে ভাগ ভাগ করে আপনাদেরকে পড়াচ্ছি, সব একবারে দিয়ে দিচ্ছি না। আর আমি মাঝখানে সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সলভ করাবো, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার আপনি যদি ক্রিয়েটিভ প্রশ্ন সলভ না করেন তাহলে কিন্তু আপনি ভালো হতে পারবেন না বা আপনি বুঝবেন না কিভাবে এই অ্যানসারের কোশ্চেনগুলো সলভ করতে হয়। ওকে আচ্ছা, তাহলে সবাই দেখতেছি আমরা স্ক্রিন না? আমি তাহলে শুরু করি। সব মনটা চলে আসছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটা সিনারিও এখানে খেয়াল করছি। দেখেন, আ জার্নি উইথ এনকোডার অ্যান্ড ডিকোডার। আচ্ছা এখন এনকোডার ডিকোডার আসলে মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনাদের যাদের পিসি আছে বা কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, তাই না, এর অনেক কিছু আছে, বা আমরা মোবাইল তো সবাই ইউজ করি। এখন আমরা কিন্তু দেখেন সারা জীবন ধরে চিৎকার করে বলছি যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, সারা জীবন বলছি। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন হয় না যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, তাহলে আমি যে কম্পিউটারের কিবোর্ডে কিবোর্ড থাকে একটা, তাই না, মোবাইলে কিন্তু কিবোর্ড থাকে, মোবাইলের কিবোর্ড ছোট, কম্পিউটারের কিবোর্ড আলাদা। যেমন আমার সামনে একটা বিশাল বড় কিবোর্ড আছে, আমি কিবোর্ডে ঘেরাঘেট করে টাইপ করি। তাহলে এখন এই যে আমি কিবোর্ডের মধ্যে সরেয়া থাকে বা ABCD থাকে, তারপরে 1 2 3 4 থাকে, এগুলো যে আমি কম্পিউটারে কিবোর্ডে প্রেস করি বা আমি যে টাইপ করতেছি, এই জিনিসগুলো আমার কম্পিউটার বুঝতেছে কিভাবে? ওকে, সো এটা হচ্ছে আমার কম্পিউটার বুঝতেছে কিভাবে। সো এটা যদি আমি একটু বুঝাতে চাই তাহলে আমি একটু আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, এখানে আমি দুইটা জিনিস একটু খেয়াল করব। ফার্স্ট অফ অল হচ্ছে যে একটু আপনারা আমার সাথে একটু পড়ে ফেলেন, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে এনকোডার। আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন, ব্ল্যাক স্ক্রিনটা না, যেখানে আমি লিখতেছি, আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, গ্রিন কালার লিখতেছি। আচ্ছা, এনকোডার থেকে কি করে আসলে, আমি যখন কিবোর্ডে বা মাউসে যখন আমি টাইপ করি তখন এনকোডার হচ্ছে যে এমন একটা লজিক গেটের সমন্বয়, একটা লজিক বর্তনী বা লজিক গেটের অনেকগুলো লজিক গেটের সমন্বয় একটা হচ্ছে ডিজিটাল বর্তনী, ঠিক আছে। লজিক গেটগুলো কীরকম স্যার? এই যে এরকম ঘ্যাচাং ঘ্যাচাং। এটা কোন গেট বলেন তো দেখি, ঘুম থেকে উঠে সবার মনে আছে নাকি? এটা কোন গেট দেখি, কার কার এটা দেখলে বুঝবো কার কার ঘুম, কে ঘুমে আছেন বুঝতে পারবো। হ্যাঁ বলেন, কি গেট সবাই বলেন, একটু ঘুম ভেঙে যাবে। নর গেট। নর গেট क्या बोलता है सर? দেখছেন আপনারা তো ঘুমিয়ে আছেন সবাই, বুঝতে পারতেছি। নর কেমন হইলো? আরে সবগুলোর আজকে সাইজ আছে। ম্যান গেট, ম্যান গেট। আরে বস নর नहीं रे सर, मुझे आका तो नहीं सुंदर है सर, तो तुम क्या करता है सर? नर क्या है सर? ये तो नैंड है सर। প্রথমে দেখেন স্যার একটা এন্ড আছে। হ্যাঁ প্রথমে একটা এন্ড আছে, এরপর মাথার উপরে একটা গুলটি আছে, এরপর হচ্ছে ন্যান্ড গেট। আমি মাঝে মধ্যে এগুলো প্রশ্ন করি যাতে আপনাদের প্রিভিয়াস দিনগুলো ভুলে না যান, কারণ ভুলে গেলে কিন্তু দেখবেন যে ধরতে পারবেন না। এগুলো একটার সাথে একটা রিলেটেড না। মনে করেন আপনি আগের ক্লাসেরগুলো কিছু বুঝেন নাই, এখন আপনি হঠাৎ করে আজকে ক্লাসে চলে আসছেন। হ্যাঁ তাহলে এই জন্যই তো জিনিসটা হচ্ছে আপনি বুঝবেন না। নরগেটটাকে ওইভাবে আঁকি, আরেকটু বাঁকা করে। হ্যাঁ নরগেটটা বাঁকা, তো এখানে আমার আঁকা সুন্দর হয় না এই জন্য, মানে আঁকার উপর ডিপেন্ড করে, অনেকে আঁকা বোঝা যায় না এরকম হয় আর কি। আচ্ছা তো জিনিসটা দেখেন, এনকোডার থাকে হচ্ছে আপনার পিসিতে, কম্পিউটারে বা এসব জায়গায় এনকোডার থাকে। ওকে আচ্ছা, এরপরে এই এনকোডার থেকে তাহলে এগুলো থাকে হচ্ছে কোথায়? কিবোর্ডে থাকে, আচ্ছা তাহলে কিবোর্ডে আসলে কি করে? আমরা কম্পিউটার বুঝে কি জিনিস বলেন তো, কম্পিউটার কোন জিনিস বুঝে? কম্পিউটার বুঝে 0 আর 1। ইয়েস, তাহলে আমি যাই টাইপ করি, আমি ABCD যাই টাইপ করি, আমরা আজকে পড়ছিলাম, এই জন্য আমরা বিভিন্ন কোড শিখেছিলাম, আমরা আজকে পড়ছিলাম, তারপরে ABCD কোড পড়ছিলাম, BCD কোড পড়ছিলাম। BCD কারো মনে আছে? BCD কোড যে প্রত্যেকটা আমি যদি এখানে লিখি, যেমন আমি লিখলাম 78, তাহলে এই 7 এর জন্য 4টা বাইনারি বিট লিখব এবং 8 এর জন্য 4টা বাইনারি বিট লিখব। এখন 7 এর জন্য 4টা বাইনারি বিট আপনারা বলেন, আপনাদের ঘুম ভাঙবে। দেখি আগের পড়া মনে আছে নাকি? আগের পড়া মনে আছে 0111 3টা 1 তার আগে 0। আচ্ছা 0111, এরপর 8 এর জন্য আপনি ছাড়া অন্য কেউ বলেন, 8 এর বাইনারিটা বলেন, এইটা 4 বিটের বাইনারি বলেন, 1000 100। হ্যাঁ মনে নাই? এগুলো ভুলে গেলে তো চলবে না স্যার। এই যে ম্যাজিক নাম্বারটা মনে নাই, 8421। আমি একটু রিভিউ করতেছি আপনাদের। 8421, তাহলে 8 এর নিচে 1 বসান, 4 এর নিচে 0, 2 এর নিচে 0, 1 এর নিচে 0, তাহলে এখানে 8টাই শুধু কাউন্টেড হবে, কারণ 8 এর নিচে 1। ताहले 1000 होच्छे 8 एर बाइनारि। ताहले एकटु मने राखबेन प्रत्येकटा डिजिटेर जोन्नो डेसिमाल प्रत्येकटा डिजिटेर जोन्नो एटा डेसिमाल ना, एई जे 78 तारपर आमरा जेगुलो रियल लाइफे यूज करी बा डेइली लाइफे आमरा यूज करी कयटा नम्बर सिस्टेम आपनादेर एबार एमसीकिউ छिलो, एमसीকিউ दियेছিলাম एकटा नम्बर सिस्टेम डेसिमाल अनेके दुइटा दिছেন। আর আমি তো অনলাইনে एग्जाम নিছি প্রায় 300 জনের মতো एग्जाम দিছে এই পর্যন্ত, আমার एग्जामটা প্রায় 300 প্লাস, অনেকে দিছে 4টা। অনেকে কনফিউজ মনে করে যে আমরা হেক্সা তো ডেইলি লাইফে ইউজ করি, ভাই হেক্সা কি ইউজ করি নাকি? আমরা জাস্ট ইউজ করি কোনটা স্যার? ডেসিমাল। তাহলে মনে রাখবেন ডেসিমাল প্রত্যেকটা ডিজিটের জন্য, আবারো বলি ডেসিমাল প্রত্যেকটা ডিজিটের জন্য এই যে 7 একটা ডিজিট, 8 একটা ডিজিট, 4 বিটের বাইনারি কোড লেখাকে বিসিডি কোড বলে। কি বলছি কেউ একজন বলেন দেখি, কার মনোযোগ আছে দেখি কেউ একজন বলেন আমার কথাটা একটু আগে যেটা বলছি। 4 বিটের বাইনারি কোডকে বিসিডি কোড বলে। কার জন্য লিখবো? ডেসিমালের জন্য। ডেসিমালের জন্য 4 বিটের বাইনারি কোড লিখবো, এটাকে কি বলে? বিসিডি কোড বলে। শেষ। বা এটার একটা নাম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, মানে বাইনারিটা কোডেড অবস্থায় থাকবে ডেসিমাল। এখন কোড জিনিসটা কি মনে রাখবেন, কম্পিউটার জগতে বা আপনি যখন এই চ্যাপ্টার 3 পড়তেছেন, কোড মানে হচ্ছে আপনার ডেসিমাল ছাড়া পৃথিবী সবকিছু হচ্ছে কোড। শেষ জিনিস, শেষ জিনিস এটাকে বলে কোড। কি ছাড়া বলছি? ডেসিমাল ছাড়া সব কোড। কি বলছি একটু খেয়াল রাখেন, ডেসিমাল ছাড়া। এখন বলবেন ডেসিমাল ছাড়া কেন সব? আমি মানি না। আচ্ছা আপনি না মানতে পারেন, আমি বলতেছি আপনাকে। আচ্ছা কেন এটা হবে? ডেসিমাল ছাড়া সব কিছুকেই কোড বলে। যেমন কি কি আছে ডেসিমাল ছাড়া? আর নাম্বার সিস্টেমে আর তিনটা কি কি আছে বলেন দেখি, একটু মনে করেন দেখি, একটু মনে করেন। বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন এদেরকে আমি কোড বলতেছি। এখন বলবেন, আপনি বলবেন আমি মানি না। আচ্ছা এখন দেখেন আমি আপনাকে মানা ছাড়বো। কেন মানা ছাড়বো? আপনি কি ডেসিমাল ছাড়া হেক্সাডেসিমাল কোনো সময় ইউজ করছেন লাইফে? আপনার আমরা আম্মুকে বলছেন যে হেক্সাডেসিমাল 10 মানে কি এ, আপনার আম্মুকে মনে করেন যে আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনবেন, একটা ব্লু কালার কলম কিনবেন। আজকে মনে করেন আপনার কলেজে সুন্দর একটা পরীক্ষা আছে, ব্লু কালার কলম দিয়ে আপনার টিচার বলছে যে ব্লু কালার কলম দিয়ে কোড লিখলেই ভাই তুই এ প্লাস পাবি। আপনারা বলছে যে তুমি এ প্লাস পাবা ব্লু কালার কলম দিয়ে লিখলে। সো আপনার আম্মুর কাছে বলছেন আম্মু আমারে এ টাকা দাও আমি একটা কলম কিনবো, হেক্সাডেসিমালে 10 মানে কি এ, কখনো বলছেন? বলেন তো কেউ আছে বলছেন? এমন কেউ আছে? বলেন নাই। তার মানে আপনি এটা ডেইলি লাইফ ইউজ করেন না। তারপর আপনি কোনো অক্টালে কি ডেইলি লাইফে কথা বলেন? যে আম্মুকে বলেন যে আম্মু আমাকে অক্টালে 5 টাকা দাও আমি একটা প্রাণ ম্যাঙ্গো চাটনি কিনবো, বলেন নাই। আপনি কখনো এটাও বলেন নাই আপনার আব্বুকে, আব্বু আমারে বাইনারিতে 101001 টাকা দাও, এই টাকা দিয়ে আমি একটা মোবাইল কিনবো, আপনি বলেন নাই। তার মানে আপনি যদি বলেন নাই, এগুলো আপনি ইউজ করেন না। এগুলো ইউজ কেন করেন না? এগুলো আপনার কাছে কঠিন লাগে বা এগুলো আপনার ভাল লাগে না। সো আপনি যেগুলো ইউজ করেন না, আমরা মানুষ যেগুলো ইউজ করি না, ডেসিমাল ছাড়া যা আছে সব কিছুই কোড। ওকে, সব কিছুই কোড। আচ্ছা তাহলে এখন দেখেন আপনি এখানে কিবোর্ডের মধ্যে প্রেস করতেছেন এ, একটু বুঝেন জিনিসটা, আমি একটু আগে বুঝাচ্ছি এরপর আমি টপিকে যাচ্ছি। কিবোর্ডের মধ্যে প্রেস করতেছেন এ, এটাকে ওই এনকোডার কি করে? কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। কি করে? কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। তার মানে এটাকে যদি আপনি ইয়াতে নেন তাহলে এর আস্কি ভ্যালু কত হবে? এর আস্কি ভ্যালু এরকম না 01 একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ 65, দাঁড়ান ঠিক লিখছেন নাকি? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এর আস্কি ভ্যালুটা এটা দেখে নিন আস্কি টেবিলে, আমার মনে হয় এটাই। তাহলে আপনি যখন কম্পিউটারে এ প্রেস করতেছেন, আস্কি টেবিল আছে, আস্কি একটু পড়ে নেন চ্যাপ্টার 3 এর প্রথম পার্ট। এই জিনিসটা কম্পিউটারের আপনার হচ্ছে কিবোর্ড থেকে মেমোরিতে বা সিপিইউতে বা র্যামে এসব জায়গায় যাবে। তাহলে এই জিনিসটা কি? বাইনারি জিনিস। তাহলে এটা কি কোড? আপনারা কি একমত আমার সাথে যে এই জিনিসটা কোড? জি ভাইয়া, এটা একমত আমার সাথে। তাহলে এই জন্যই এটার নাম হচ্ছে এনকোডার। এবার কি বুঝতে পারছেন এনকোডার কেন নাম? কারণ এনকোডার মানে কি? কোডে করা। আরে খোদা কই গেছে রে ভাই, এনকোডার মানে কোডে করা, মানে কোড মানে হচ্ছে ডেসিমাল ছাড়া যা আছে সব কোড। তাহলে আমি যে কিবোর্ডে এ প্রেস করি, তারপরে স্টার প্রেস করি, অনেক সময় আমি হ্যাশ প্রেস করি, এই সব কিছুকেই এনকোডার কি করে? একটা বাইনারি ভ্যালুতে নিয়ে যায়, একটা বাইনারি ভ্যালুতে নিয়ে যায়। আচ্ছা আমার নোটে একটা জিনিস লেখা মিস হয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের বইতে নাই, আমি অ্যাড করতে চাইছিলাম কিন্তু পরে ভুলে গেছি। আচ্ছা আমি অ্যাড করে দিব। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এখানে এনকোডারের কাজ। আচ্ছা এখন দেখেন যে কম্পিউটারে এটাকে প্রেস করলেন আপনি, এটা বাইনারিতে হইল। একটু ভালো মতো বুঝেন, একটু ফিল করেন, আমি জাস্ট ভিতরে ঘটনাটা বলতেছি যে ভিতরে কীভাবে কাজ হয়, একটু এটা দেখেন। তাহলে এ থেকে প্রেস করে সেটা এরকম টাইপের হইল, ফাইন, এটা হইল, কোনো সমস্যা নেই। এখন যখন কম্পিউটারের ডিসপ্লেতে শো করে, ডিসপ্লেতে কি এরকম বাইনারি কোড শো করে? মানে মনিটরে বা আপনার মোবাইলে নাকি এই শো করে এবিসিডি এগুলো শো করে? এগুলো শো করে না স্যার? হ্যাঁ জি স্যার। তাহলে দেখেন আমি একবার বললাম যে এনকোডার কি করে কম্পিউটার তো এ বি সি ডি বুঝে না, এনকোডার কি করে এরকম একটা বাইনারি ভ্যালুতে সব কিছুকে নিয়ে যায়। নিল, ভালো কথা। কিন্তু প্রবলেম হচ্ছে মনিটরে মনিটরে বা আপনার মোবাইলের স্ক্রিনে তো এইটা যদি শো করে তাহলে তারপর আপনি বুঝবেন না, রাইট? তাহলে আপনি আবার বুঝবেন না, তো ঝামেলা। তাহলে ভাই এই কোডে নিয়ে লাভ কী হইলো? এখন এখানে কাজটা যেটা করতে হবে, এখন ভিতরের যে মেকানিজমটা হবে, এই কোডটাকে আবার কি করবে, অন্য একটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, এখানে একটা ডিভাইস থাকবে, আমি একটু লেট মি ড্র দিস, এখানে একটা ডিভাইস থাকবে, সেই ডিজিটাল ডিভাইস কি করবে, এই কোডটাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করবে। মানুষের ভাষা কোনটা কেউ একটু বলেন দেখি, কোন নাম্বার সিস্টেমকে মানুষের ভাষা বলতেছি আমরা? আসলে ডেসিমাল বা এবিসিডি, এবিসিডি বা এবিসিডি, এগুলো ডেসিমাল, মানে আলফানিমিক কোডগুলো হচ্ছে ডেসিমাল, যেমন আজকে, আজকের পরে পরবর্তীতে এটা হচ্ছে ছিল 7 বিটের, পরে এটা হলো আবার 8 বিটের, আবার এটা থেকে একটু বড় আসলো হচ্ছে ইউনিকোড, ইউনিকোড 16 বিটের। এই আমি এটা একটা প্রশ্ন ছিল যে চাইনিজ লেখা, চাইনিজ ভাষা লেখা যায় কোন, আপনারা হচ্ছে কোনটার মাধ্যমে? ইউনিকোডের মাধ্যমে, কারণ ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে সংযুক্ত করে একটা কোড সিস্টেম করছে, মানে সকল ভাষার জন্য একটা বাইনারি ভ্যালু আছে, এই জন্য আমরা সব কিছু লিখতে পারি। আজকিতে শুধু ইংলিশ ছিল, আজকে শুধু ইংলিশ ছিল, এটার মধ্যে বাংলা, উর্দু, ফার্সি কিছু ছিল না। ইউনিকোডের মধ্যে বাংলা, চাইনিজ টাইনিজ সব কিছু আছে। হ্যাঁ চলে যাবেন না, জি হচ্ছে হ্যাঁ জবা। আচ্ছা জবান, আপনি ডক্টরের কাছে যাবেন, কেমনে আসছেন? জবা যান নাই না? আচ্ছা কোয়েলি আসছেন, কোয়েলির নাকি কি আছে, কাজ আছে ক্লাবে। আচ্ছা আপনার মনে কিছুক্ষণ পর চলে যাবেন, আচ্ছা ফাইন। আচ্ছা আমি কথা শেষ করতেছি, এখানে বেশি প্যাচাল পারতেছি। দেখেন তাহলে এই জিনিসটাকে আবার কি করবে, এই জিনিসটাকে আবার, এই বাইনারিটাকে আবার মানুষের ভাষায় বোধগম্য করবে যে ডিভাইসটা, সেটার নামই হচ্ছে ডিকোডার। হ্যাঁ ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, ভাই রেকর্ড হচ্ছে। চলে যাবেন, কোনো কাজ আছে? আচ্ছা এটা কি বুঝতে পারছেন ডিকোডার এনকোডারের প্রাইমারি কাজটা আমি যেটা বুঝাইছি? একটু ক্লিয়ার হইছে স্যার? হ্যাঁ ডিকোডার আর এনকোডার বুঝলেন স্যার? হ্যাঁ আচ্ছা বলেন, একজনের প্রশ্ন করেন। হ্যাঁ বলেন, কার প্রশ্ন আছে বলেন? জি স্যার আমার ওইটাই প্রশ্ন। হ্যাঁ কি বলছিলেন একটু জোরে বলেন, আমি শুনি না, জিনিসটা মিস করছি। ডিকোডার আর একবার বুঝান। ডিকোডার মানে একটু স্যার আপনি কথা বুঝছেন না, ওর ঈশা বলেন, জোরে বলেন একটু। স্যার ডিকোডার, ডিকোডার এটা একটু আবার বুঝান। ও ডিকোডার, আরে এই আপনি নরমাল কথা আমি বুঝতেছি না, আপনার ভয়েস এত লো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ডিকোডারটা হচ্ছে যে আপনার এই যে দেখতে পারতেছেন এনকোডার কি করে, এই যে মনে করেন যে মানুষের যে ভাষা বা এবিসিডি বা আমাদের যে লেটার যেগুলো আছে বা 1 2 3 4 5 6 আছে, এগুলাকে সে কি করে বাইনারিতে কনভার্ট করছে, ওকে, মানে কোডে নিয়ে আসছে, এই জন্য এটার নাম হচ্ছে এনকোডেড, এনকোডার মানে কোনো কিছুকে যুক্ত করতেছে, কোডে নিয়ে আসতেছে। এরপরে এই কোডটাকে আবার যখন কম্পিউটারের স্ক্রিনে শো করতে হবে বা আপনার মোবাইল স্ক্রিনে শো করতে হবে, তখন তো এই ডিরেক্ট এই বাইনারি কোডটাই কম্পিউটারে শো করবে না, কারণ আপনি কি বাইনারি বুঝেন? কম্পিউটার তো এবিসিডি শো করে। সো আপনাকে বোঝানোর জন্য আরেকটা এখানে ডিভাইস আছে, এই যে ডিভাইসটা, এটা হচ্ছে ডিকোডার, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, অনেকগুলো গেট টেট দিয়ে বানায়, সবই কিন্তু গেটের খেলা, এই জন্য বলছিলাম ভাই আপনার গেটে এক্সপার্ট হন, সবই গেট দিয়ে আমি বানাবো, একটু পরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, আমি দেখাবো কীভাবে বানাইতে হয়, আমি বানায় দেখাবো, আমার পিডিএফটা আছে, আজকে আপনাদের অস্থির আর কিছু নেই, আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, আমার পিডিএফে সব কিছু আছে, কোনো কিছু মিস করলে পিডিএফ থেকে আপনারা পেয়ে যাবেন। আর যে পিডিএফগুলো দিয়ে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস না করলে আপনি ভালো মতো বুঝতে পারবেন না। আচ্ছা তাহলে এই ডিভাইসের মধ্যে, ডিকোডারের মধ্যে যে সেই এই বাইনারি ভ্যালুটা আবার সে কী করে, এরকম একটা আপনার ওই যেই ভ্যালু ছিল ওই ভ্যালুটা আবার চলে আসে, মানে জিনিসটা হচ্ছে মাঝখানে জিনিসটা হচ্ছে এ এখানে গেল, এরকম একটা ভ্যালু হইল, হওয়ার পরে এই ডিকোডারের মধ্যে প্রবেশ করলো, আবার সেটা এ হয়ে গেল, বুঝতে পারছেন? মানে একই জিনিস, এদিক দিয়ে এ দিচ্ছেন, এদিক দিয়ে এই পাচ্ছেন, মাঝখানে সেটা বাইনারি হয়েছে শুধু কম্পিউটারে বোঝার জন্য, কিন্তু আপনাকে দেখানোর জন্য আবার একটা ডিভাইস দরকার। এই কোডটাকে সে আবার কী করছে, কোড মুক্ত করছে, ডিকোডার মানে ডি মানে মুক্ত করা, মুক্ত করা, কোড থেকে মুক্ত করা, ডিকোডার মানে কোড থেকে মুক্ত করা, এই জন্য এটার নাম হচ্ছে ডিকোডার, আবার আপনার মানুষের ভাষায় নিয়ে আসছে। ওকে এবার কি বুঝতে পারছেন স্যার? জি স্যার ভাইয়া। আচ্ছা ফাইন, কি বলছে ভাইয়া ক্লাসটা রেকর্ড করেন, আমার অনেক নেট প্রবলেম, কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এবার একটু আমাদের কনসেপ্টে যাই, এতটুকু পর্যন্ত আমি বুঝাইছি, এবার আমি একটু আমাদের পিডিএফে যাই, আমি এখান থেকে দেখাবো, আমি এখানে বড় বড় জিনিসগুলো দেখাইছি, আমি তাহলে একটু মুছে দেই। ওকে আমরা আবার একটু পিডিএফে চলে যাই স্যার। এই যে দেখেন আমার পিডিএফটা একটু খেয়াল করেন এখানে কি লিখছি আমি যে মানুষের ভাষা সেটা এনকোডারের মধ্যে যায় সেটা কম্পিউটার ভাষায় পরিণত হয় সেটা আবার ডিকোডারের মধ্যে যাচ্ছে এবং সেটা পরবর্তীতে মানুষের ভাষায় রূপান্তরিত হয়ে যাচ্ছে এই যে ডিকোডার এনকোডার এটা হচ্ছে ফুল প্রসেসটা এভাবে তারা কাজ করে ওকে তাহলে মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় মানে বাইনারিতে নিয়ে আসে এনকোডার ওই এনকোডারের ডেটাটাকে আবার হচ্ছে দেখেন এইভাবে কম্পিউটার ভাষাটা আবার এখানে ডিকোডার আইটা ডিজিটাল ডিভাইসের মধ্যে আসতেছে ডিজিটাল ডিভাইস মানে কি বিভিন্ন গেটগুলো দিয়ে তৈরি একটা কিছু ওগুলার কি অনেকগুলো ইনপুট থাকে কিন্তু আউটপুট কটা থাকে ডিজিটাল ডিভাইসগুলো আউটপুট কটা থাকে বলেন তো মনে আছে ইনপুট থাকবে অনেকগুলো কিন্তু আউটপুট থাকবে জাস্ট একটা প্রত্যেকটা গেটেরই দেখেন এন্ড গেট দেখেন অর গেট দেখেন ন্যান গেট দেখেন প্রত্যেকটা গেটের কিন্তু আউটপুট একটা তাহলে মনে রাখবেন ডিজিটাল ডিভাইস হচ্ছে সেই সকল ডিভাইস যাদের বিভিন্ন গেট দ্বারা তৈরি করা হয় যেগুলো বিভিন্ন গেট যাদের ইনপুট একের বেশি থাকতে পারে কিন্তু আউটপুট হবে শুধু একটা কারণ দিন শেষে আউটপুট একটাই হবে দিন শেষে কথা একটাই আপনি ভালো মানুষ না খারাপ মানুষ এবার আপনি যা করছেন ওটা ব্যাপার না দিন শেষে আপনি জিজ্ঞেস করেন আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ একটাই কিন্তু স্যার অন্য কিছু কিন্তু ম্যাটার না আচ্ছা তাহলে এনকোডার কি জিনিস আমি এখানে লিখে দিচ্ছি একটু খেয়াল করেন এনকোডার এক ধরনের ডিজিটাল বর্তনী যার কাজ হলো ব্যবহারকারীর ব্যবহৃত ভাষাকে কম্পিউটারের ভাষা আমি এখানে সাইডে লিখে দিয়েছি 0 আর 1 তার মানে এটাই হচ্ছে কম্পিউটার ভাষা এই রূপান্তর করা হয় ফাইন এখানে কিছু কথাবার্তা লিখছি আপনাদের বোঝার জন্য আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অনেক কিছু লিখছি নোটটা পুরোপুরি গো থ্রু করবেন পুরোপুরি ভালো মতো আত্মস্থ করবেন সময় নিয়ে বুঝবেন ওকে তাড়াহুড়া করে বুঝবেন না কোনো কিছু বোঝার মেইন জিনিস হচ্ছে সময় নিয়ে বুঝবেন আর পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা মেইন হ্যাক্স হচ্ছে যে আপনি কত সময় নিয়ে পড়ছেন ওটা ফ্যাক্ট না আপনি কতবার রিভাইজ দিয়েছেন সেটা ফ্যাক্ট আপনি সবসময় পড়ার পরে রিভাইজ দিবেন তাহলে দেখবেন পরীক্ষা ভালো করবেন একবার কোনো কিছু পড়ে ফেলায় রাখবেন না এই কাজটা কখনোই করবেন না আপনি মনে করেন চ্যাপ্টার 3.1 আগে পড়ছেন 2 আগে পড়ছেন কাইন্ডলি বাসায় সময় পেলে একটু রিভাইজ দিবেন ভালো স্টুডেন্টদের বৈশিষ্ট্য এটা তার বারবার রিভাইজ দেয় ওকে আচ্ছা এর ইনপুট এবং আউটপুট থাকে জি বলেন ভাইয়া কম্পিউটারে তো শুধু বাইনারি মানে 0 আর 1 ইউজ তাহলে অক্টাল আর হেক্সাডেসিমালটা কি কাজে ইউজ হয় আচ্ছা ফাইন আচ্ছা দেখেন অক্টাল আসলে হেক্সাডেসিমাল অক্টাল আসলে ইউজ করা হয় এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে ইউজ করা হয় আর অক্টাল কেন ইউজ করা হয় এখানে এনকোডার অনেক অক্টাল এনকোডার আছে যেমন দেখেন অক্টালটা আমরা একটু পরে শিখবো আমি যদি একটু দেখাই আপনাকে একটু দেখেন আমি যদি বোর্ডে যাই একটু দেখেন তাহলে এই যে মনে করেন যে অক্টাল অক্টাল কত বিটের মানে অক্টাল হচ্ছে বেস কত 8 বিটের অক্টাল হচ্ছে বেস হচ্ছে 8 আচ্ছা দেখেন তাহলে অক্টাল আছে 8 এখন অক্টাল থেকে আসলে আমরা বাইনারিতে যেতে পারি অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যাই আমি আপনাদের এগুলো শিখাইছিলাম প্রথম চ্যাপ্টার 3 এর প্রথম পার্টে তাহলে এদের মধ্যে সম্পর্কটা কত এখানে 8 আর বাইনারি বেস হচ্ছে 2 তাহলে 8 এর সাথে 2 এর সম্পর্কটা কত হয় বলতে পারবেন সূচকের ম্যাথ দিয়ে বলতে পারবেন আমাকে কত হওয়া উচিত 3 হওয়া উচিত তাই না আচ্ছা দেখেন তার কারণ কেন আমরা জানি কারণ রিজনটা হচ্ছে এখানে যে 8 = 2³ সমান 8 আমি এভাবে শিখেছিলাম আপনাদেরকে এভাবে মনে রাখবেন হ্যাঁ অনেকভাবে মুখস্থ করে আমি এভাবে মুখস্থ করতে পারি না এভাবে মনে রাখবেন হ্যাঁ তো এটা কি এখানে অক্টালটা কি বাইনারিতে নেওয়া হচ্ছে তাহলে অক্টাল আর হেক্সাডেসিমালের কাজ কি অক্টাল হেক্সাডেসিমালের কাজ হচ্ছে এই যে আপনি কোডগুলোকে ছোট ছোট করতেছেন আপনি হেক্সাডেসিমাল দিয়ে অনেক বড় বড় জিনিস করা যেমন হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেসের নাম শুনছেন কি জানি না আমি আপনাদের বলছি অনেকবার ম্যাক অ্যাড্রেসগুলো হেক্সাডেসিমাল দিয়ে করা হয় ওকে কম্পিউটার অনেক কিছু হেক্সাডেসিমালে লেখা হয় তারপরে অক্টালের কাজটা একটু কম আছে মেইনলি বাইনারি কাজ আর ডেসিমালের কাজটা বেশি হয় এগুলো হচ্ছে আপনার বড় বড় বাইনারি না লেখে এটার পরিবর্তে ছোট ছোট লেখা মেইনলি হেক্সার কাজটা বেশি হয় ম্যাক অ্যাড্রেস তৈরি করতে হেক্সার লাগে ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে আপনার কম্পিউটার বা মোবাইল যখন তৈরি করা হয় তার একটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ওই যে AB8F এরকম একটা অ্যাড্রেস আছে ম্যাক অ্যাড্রেস চ্যাপ্টারে বলছিলেন হ্যাঁ আপনার মোবাইলে দেখেন আপনার মোবাইলে সেটিংসে যায় দেখেন वाईफाई তে যাই ক্লিক করে দেখেন একটা ম্যাক অ্যাড্রেস আছে তখন দেখবেন এরকম একটা অ্যাড্রেস আছে ম্যাক অ্যাড্রেস লেখার ক্ষেত্রে মেইনলি আপনি হেক্সাডেসিমাল ইউজ করা হয় তারপরে চ্যাপ্টার 4 এ CSS এও ম্যাক অ্যাড্রেস আপনার হচ্ছে হেক্সাডেসিমাল ইউজ করা হয় মানে কোডগুলোকে ছোট করা আর কি মানে 4 বিট মিলে একটা হেক্সাডেসিমাল হয়ে যাচ্ছে না তার মানে হচ্ছে এখানে আপনার হচ্ছে যে একটা আমি যদি এখানে হেক্সাডেসিমাল একটা অক্টাল নাম্বার লিখি এখানে অক্টাল নাম্বার লিখি যেমন এখানে 77 লিখলাম তাহলে একটার জন্য এই অক্টালে 7 লেখা যে কথা বাইনারিতে এটা লিখতে 3টা বিট লাগে 111 তার মানে জিনিসগুলোকে ছোট করা আর কিছুই না ছোট করার কাজে আমি অক্টাল হেক্সাডেসিমাল ইউজ করে থাকি এখন আমার এনকোডার অনেক ধরনের হতে পারে এনকোডার কি ধরনের হতে পারে একটু খাতায় আপনারা লেখেন আমি মনে নোটে এটা দেই নাই এনকোডার টাইপস একটু খাতায় লেখেন সব এটা একটু খাতায় লেখেন আমি এটা নোটে অ্যাড করে দিব অথবা এনকোডার টাইপস কি কি হতে পারে আসলে আচ্ছা এনকোডার টাইপসের মধ্যে আপনারা যেটা লিখবেন যে একটু লেখেন খাতায় লেখেন সবাই এখানে লিখবেন হচ্ছে যে ডেসিমাল টু বিসিডি। এটা আপনাদের বইতে নাই, তাও আমি দিছি এক্সট্রা হিসেবে, শিখে রাখেন সমস্যা নেই। যেটা আজকে আমরা এনকোডার ডিকোডারই পড়বো, আর কিছু পড়বো না। এরপরে হেক্সা টু বাইনারি, হেক্সা থেকে বাইনারিতে যাওয়া যায়। হেক্সা টু বাইনারি, তারপরে আছে হচ্ছে আরে বস क्या करता है तुम, तीन হচ্ছে অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, এই তিনটা লেখছেন সবাই। ডেসিমাল টু বিসিডি, হেক্সা টু বাইনারি। এখন হেক্সাতে আমরা জানি হেক্সার বেস হচ্ছে কত 16। দেখেন আমরা কিন্তু সবাই জানি হেক্সার বেস হচ্ছে 16। এখন আর বাইনারি বেস হচ্ছে কত 2। তাহলে এখন হেক্সার সাথে বাইনারি সম্পর্ক কত 4 এর সম্পর্ক। তার মানে চারটা বাইনারি বিট লেখা যে কথা, একটা হেক্সাডেসিমাল ডিজিট লেখা একই কথা। এজন্য আমরা কোডকে মানে কোনো কিছু সংক্ষিপ্ত করার জন্য আমরা হেক্সা আর অক্টাল ইউজ করে থাকি সংক্ষিপ্ত করার জন্য। ওকে, এগুলো এনকোডার হিসেবে ইউজ হয়, হেক্সা এনকোডার হিসেবে ইউজ হয়। মেইনলি ডেসিমাল টু বিসিডিটা বেশি ইউজ হয়, আর আজকি এগুলো বেশি ইউজ হয়। ওকে আচ্ছা, এখন আমি এগুলো কেন লিখলাম একটু পরে আমি পড়াচ্ছি আপনাদেরকে। আমি একটু পিডিএফে আবার চলে যাই, একটু খেয়াল করেন। এখন দেখেন একটা এনকোডার কিভাবে ডিজাইন করতে হয়, আমরা একটু ডিজাইনটা শিখতে হবে। পরীক্ষাতে আপনাদের আসবে যে এনকোডার ডিজাইন করো, বা আপনাকে বলবে ডিকোডার ডিজাইন করো। ওকে, এই টাইপের অনেক কিছু আসলে থাকবে। আচ্ছা, এখন এখানে দেখেন যে আমাদের এখানে ইনপুট হচ্ছে 8টা। ইনপুট যদি 8টা হয় এটার আউটপুট হবে 3টা। কীভাবে হবে, ওই যে 2^3 বা 2^n এভাবে আসলে জিনিসটা নির্ধারিত হয়। তাহলে দেখেন 2^3 সমান 8, 2^2 সমান 4, এভাবে 2^n আকারে ইনপুট আউটপুট হবে। আমি দেখাচ্ছি একটু পরে। মনে রাখবা একসাথে একটা ইনপুট কার্যকর হবে, দুইটা ইনপুট কার্যকর হবে না, মানে এক হবে না। কার্যকর হওয়া মানে এক হওয়া, কম্পিউটারে কোনো কিছু কার্যকর হওয়া মানে এক হওয়া, আর কার্যকর না হওয়া মানে সেটাকে বলে 0 হওয়া, তাই না? এটা হচ্ছে আমাদের জিনিসটা। স্যার হেক্সা টু বাইনারি কি সবসময় আগে অক্টালে নেওয়া হয় তারপর এরপর বাইনারি? না, হেক্সা টু বাইনারি ডিরেক্ট নেওয়া যায়, হেক্সা টু বাইনারি ডিরেক্ট নেওয়া যায়, এটার জন্য অক্টালে যাওয়া লাগে না। ওকে, হেক্সা টু বাইনারি আমরা ডিরেক্ট এখানে নিতে পারবো, এটার জন্য যাওয়া লাগবে না। সো এখানে দেখেন কি বলছে, মনে রাখবে এখানে দেখেন কিবোর্ডে একটা কি কেবল কাজ করে একসময়। যেমন দেখেন এই জিনিসটা কি বলছে, আমি যদি বোঝার চেষ্টা করেন যে আপনি কিবোর্ডে যখন অনেকগুলা কি প্রেস করেন সবগুলো কি একসাথে কাজ করে নাকি একটা একটা করে কাজ করে? এটা কি খেয়াল করছেন? কিবোর্ডের জিনিসটা কিবোর্ডে কিন্তু আগে মনে করেন আপনি অনেকগুলা লেটার আছে, শুধু একটা একটা করে কাজ করে, তার মানে একটার বেশি কাজ করে না। তাহলে যেটা কাজ করে সেটা মানে কি, যেটা কাজ করে সেটা মানে সেটা হচ্ছে 1, মানে হাই ভ্যালু, তাই না? কম্পিউটার তো কাজ করে মানে 1, আর যেগুলো কাজ করে না সেগুলো সবগুলো 0 হবে। এটা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যখন এ প্রেস করেন কম্পিউটারে, মনে করেন আপনি হাত দিয়ে রাখছেন, আরো 7টা লেটারে আপনি হাত দিয়ে রাখছেন, কিন্তু আপনার এ প্রেস করছেন, তাহলে এ সেখানে হবে 1 আর বাকি সবগুলো হচ্ছে 0। তার মানে ইনপুট হিসেবে আসলে একটা শুধু 1 হয় আর বাকি সবগুলো 0 হয়, আমরা এটা বুঝতে চাইতেছি। এরপর এখানে দেখেন যে এনকোডার সংযুক্ত থাকে কিবোর্ড এবং মাউসের সাথে, আমি এগুলো বলে দিছি। আর ডেসিমাল এটা আমি পরে বুঝাচ্ছি। এরপর দেখেন এটা একটা ব্লক ডায়াগ্রাম, মানে একটা এনকোডার রাখতে হয় কিভাবে। 8 to 3 এটা একটা এনকোডার। তাহলে দেখেন এখানে ইনপুট কয়টা আছে 8টা, ইনপুট আছে এখানে 8টা, আর আউটপুট কয়টা আছে 3টা। এভাবে জিনিসটা হবে, জিনিসটা খুব সহজ সিম্পল, 2^n আকারে হয়। এখানে n এর মানটা হবে আউটপুট, আর 2^3 যেটা হবে, 2^n যেটা হবে সেটা হবে ইনপুট। এখন আপনাকে বললো যে একটা এনকোডার তুমি আঁকো যেটার ইনপুট হচ্ছে 16টা, তাহলে সেটা আউটপুট কটা হবে বলেন তো আপনারা? এই 2^n আকারে সাজায় বলেন তো আউটপুট কটা হবে? 4টা হবে। 4টা কেন 4টা হবে? কারণ দেখেন 16 সাথে এখানে সম্পর্কটা কি 2^4 আকারে সাজান তাহলে 16 হয়, তাই না? তাহলে আউটপুট হবে সবসময় n এর মানটা। 2^n আকারে সাজাইলে আউটপুট হবে n এর মানটা, আর ইনপুট হবে 2^n, মানে টোটালটা। তাহলে 16 4, মেইনলি 16 4 আসে না, এত বড় দিবে না। আপনি পরীক্ষাতে দুইটাই আসবে, 8 to 3 আসবে, নাহলে 4 to। আপনাদের এখন বলি যে আউটপুট যদি না মনে করেন ইনপুট যদি 4টা হয় তাহলে এনকোডার আউটপুট কটা হবে বলেন তো? দুইটা হবে। এগুলাই আসে মেইনলি। আমি এখন 18 to 3টা এখানে ড্র করে দেখাইছি, সব কিছু দেখাইছি আপনাদের বোঝার জন্য। আর আমি হয়তোবা 4 into 2টা দেখাবো, এরকম আর কি দেখাবো। আর এই জিনিসটা কেন হয় আমি একটু বুঝাই। এখন এনকোডার জিনিসটা কি একটু বুঝাই। দেখেন এখানে ট্রুথ টেবিল আছে একটা, খেয়াল করেন ট্রুথ টেবিলটা কীভাবে আঁকতে হয় আমি আগে একটু দেখাই, এরপর জিনিসটা আমি বোঝাচ্ছি, আগে একটু বুঝেন। তাহলে এখানে ইনপুট নিছি কয়টা? আমরা ইনপুট নিছি দেখেন হচ্ছে 8টা, মানে 0 থেকে শুরু। আমরা জানি আমরা নাম্বার সিস্টেম পড়ি বা কম্পিউটারে কোনো কিছু সব কিছু আমরা 0 থেকে শুরু হয়। তাহলে জিরো থেকে শুরু হয় মানে হচ্ছে এখানে দেখেন যে জিরো থেকে শুরু হয়ে 7 পর্যন্ত এখানে হচ্ছে তাই না। আচ্ছা আমি এখানে জিরো লিখিনি, এখানে জিরো একটা মিস হয়ে গেছে, জিরো লিখে দিব। আচ্ছা এরপরে দেখেন এখানে সেটা হচ্ছে কি দেখেন যে মনে রাখবেন এগুলা কিভাবে ইনপুট এটা ট্রুথ টেবিলে কিভাবে সাজাবেন খুবই হ্যাক্স খুবই মজার। দেখেন একটু ভালো মতো খেয়াল করেন কোনা কোণে আপনার ডায়াগোনাল বুঝেন মানে কর্ণ বুঝেন, কর্ণ বুঝেন তো না, এটা একটা কর্ণ, এটা একটা আয়তক্ষেত্রের, একটা আয়তক্ষেত্রে কর্ণ কটা হতে পারে দুইটা তাই না এরকম বলেন তো একটা ত্রিভুজের কর্ণ কটা হতে পারে জানেন স্যার? কর্ণ না রাইট, ত্রিভুজের কোনো কর্ণ নাই ঠিক বলছেন, কারণ ত্রিভুজে এভাবে কোনো শীর্ষবিন্দু যোগ করা যায় না কারণ শীর্ষবিন্দু অলরেডি বাহু হয়ে গেছে রাইট। আচ্ছা ওকে তাহলে এখানে দেখেন ডায়াগোনাল একটা কর্ণ আছে, কর্ণ কীভাবে আঁকে, কর্ণ হচ্ছে এইভাবে কোনাকুনি বা ইংলিশে বলে এটাকে ডায়াগোনাল। তাহলে এখানে কর্ণ আঁকবেন দেখেন কি মজা জিনিস করছে দেখেন ঘ্যাচাং ঘ্যাচাং এরপরে এটা নিচে আসছেন এরপরে নিচে এরপরে নিচে কর্ণ করে দেখবেন খালি ওয়ান হয় শেষ। তাহলে এটা বুঝতে পারছেন? তাহলে এখানে জাস্ট কর্ণগুলো এখানে দেখেন ওয়ান হয়েছে আর এখানে খেয়াল করেন জাস্ট কর্ণগুলো ওয়ান 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 এরকম টাইপের হয়েছে আর কি। আর দেখেন এই ওয়ান ছাড়া বাকি যেগুলো আছে, ওয়ান ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো দেখেন জিরো হয়ে গেছে, দেখেন এগুলো জিরো, সবগুলো জিরো বসাই দিবেন, গণহারে জিরো বসাই দিবেন শেষ, জাস্ট জিরো বসাই দিবেন আপনি। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে ঘটনাটা কি, যেখানে কোনাকুনি সবগুলো ওয়ান বসাই দিবেন। এখন বলবেন যে এভাবে না বসালে হবে না, হবে কিন্তু এভাবে বসালে আপনার সুবিধা হবে, জাস্ট কোনাকুনি ওয়ান বসাই দিবেন বা আপনি এভাবে বসাতে পারেন, এই কোনাকুনি ওয়ান বসাতে পারেন সবগুলা। এখন এই কোনাকুনি ওয়ানটা কেন হইল প্রশ্ন জাগে মনের মধ্যে স্যার? এটা তো আমি আগেই বলছি আপনাকে যে কিবোর্ডে যেটা হয় আসলে স্যার, কিবোর্ডে শুধু একটা মনে করেন যে আপনি প্রথম লাইনে এটাকে বলে রো বা সারি বলে, প্রথম সারিতে শুধু আপনি একটা কিবোর্ডই একটাই প্রেস করতে পারবেন আর বাকি সবগুলো জিরো হয়ে গেছে। এখন পরেরটাতে আপনি মনে করেন এটা প্রেস করছেন আই ওয়ানটাকে, আই ওয়ানটা এখানে ইনপুট, আই মানে হচ্ছে ইনপুট, এটা প্রেস করছেন ওকে আর বাকি সবগুলো এখানে জিরো হয়ে গেছে। এখন এটা মানে কি দেখেন আর এখানে আউটপুট তিনটা এ বি সি। এখন এটার মানে কি আমি একটু বুঝাই আপনাদেরকে, সবাই দেখতে পাচ্ছেন এটা না, এটা মানেটা বুঝে একটু বুঝেন খুব সহজে বলি আপনাদেরকে। এইটা মানে আসলে কিছু না, এটা ভয় পাওয়ার কিছু নাই। আই জিরো মানে হচ্ছে জিরো, আই ওয়ান মানে হচ্ছে ওয়ান, এটা মানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, বুঝতে পারছি? এগুলো আসলে ইনপুটে লেখা থাকে বা সেট করা থাকে যে আই জিরো মানে জিরো। তাহলে এবার খেয়াল করেন আমি যেটা বুঝাই খুব সুন্দর মতো বুঝেন, না বুঝলে প্রশ্ন করেন। যখন আপনি আই জিরোতে প্রেস করলেন তখন আপনার ভ্যালুটা কত, এখানে আপনি কী প্রেস করছেন, জিরোতে প্রেস করছেন। এখন জিরোর জন্য বাইনারি তিনটা বিট হবে, জিরোর জন্য তিনটা বাইনারি বিট হবে। এখন জিরো কীভাবে লেখে, জিরোকে বাইনারিতে কীভাবে লেখে বলেন তো, জিরোকে তিন বিটে কীভাবে বাইনারিতে লেখে, ট্রিপল জিরো 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 হয়ে গেছে। এখন আপনি দেখেন আমি এটার একটু পর একটা ট্রুথ টেবিল আপনাদেরকে এঁকে দেখাবো, এখন আমি জাস্ট এখান থেকে বুঝাচ্ছি, এটা আপনার আইডিয়া পেয়ে যাবেন, সহজ জিনিস কঠিন না। এখন আপনি এখানে ওয়ান প্রেস করছেন, আই ওয়ান মানে হচ্ছে ওয়ান, এটা কিবোর্ডে সেট করা আছে যে আই ওয়ান মানে ওয়ান। তাহলে ওয়ানে আপনি প্রেস করছেন, তাহলে বাকি সবগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, ওয়ানে প্রেস করছেন বাকি সবগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে দেখেন ওয়ানের বাইনারি এখানে ক্রিয়েট হবে, ওয়ানের বাইনারি করতে তিন বিটের বেশি লাগে না, তো ওয়ানের বাইনারি মানে কি জিরো জিরো ওয়ান। ওকে এটা কি বুঝতে পারতেছেন? এরপর আমি লাস্টের দিকে আসি, মনে করেন এই সেভেন, আপনি সেভেনে প্রেস করছেন, এটা সেভেন, এখানে কিবোর্ডের মধ্যে সেভেন লেখা থাকবে মানে সেট করা থাকবে সেভেন। তাহলে সেভেন যখনই প্রেস করছেন তখন এটা তো কম্পিউটারে বাইনারিতে রূপান্তর হইতে হবে, তাহলে কম্পিউটারে সেভেনের বাইনারি কি, বাইনারি এভাবে যদি যারা ভুলে গেছেন তারা দেখেন এই যে 4 to 1 লেখেন ম্যাজিক নাম্বার, এভাবে যে 8 4 2 1 বা 8-এর দ্বিগুণ হচ্ছে 16, এভাবে বাড়তে থাকবে সামনে। হ্যাঁ তাহলে 1 8 4-এর নিচে 1 বসান, 2-এর নিচে 1 বসান, 1-এর নিচে 1 বসান, তাহলে এই 4 যেগুলো নিচে 1 বসান এগুলোকে যোগ করতে হয়, তাহলে 4 আর 1 4 আর 2 এর 6 1 7, তাহলে এখানে 7 হইল না, তাহলে এই 7-এর বাইনারি হচ্ছে এই 111, 111 পাইছেন, বুঝতে পারছেন স্যার? এটা হচ্ছে একটা হ্যাক্স, এটা খুব সহজ। তাহলে এটা কি স্যার সহজ লাগছে না কঠিন লাগছে বলেন তো, সহজ লাগছে না কঠিন লাগছে? হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে বলেন। বুঝেন নাই না? আচ্ছা আমি এটা একে দেখাচ্ছি, একে দেখাচ্ছি, জাস্ট এটা ওভারভিউ দিছি। আচ্ছা এখানে আরেকটা হ্যাক্স আছে, আমি জাস্ট একে দেখাচ্ছি, হ্যাঁ সমস্যা নেই, না বুঝলে সমস্যা নেই, আমি একে দেখাচ্ছি। এখানে একটা হ্যাক্স আছে, হ্যাক্সটা হচ্ছে বলে দিই, এখানে হচ্ছে ডায়াগোনালি ওয়ান বসাবেন, এখানে ডায়াগোনালি জাস্ট ওয়ান বসাবেন ইনপুট টেবিলে, আর আউটপুটে কেমন পাবেন, প্রথমটা যদি 0 1 0 1 0 1 0 1, দেখেন এই 0 1 0 1 0 1 0 1, পরেরটায় দুইটা করে হবে, দুইটা 0 2টা 1, দুইটা 0 2টা 1, পরের বাইনারি 2 2 গুণ কত 4, তাহলে 4টা 0, এই যে 4টা 0 4টা 1, এভাবে হবে খুব ইন্টারেস্টিং মানে এটা ভুলার কোনো চান্স নাই। এখন আমি আপনাদেরকে একটা ড্র করে দেখাচ্ছি 4 to 2 মানে যেখানে 4টা ইনপুট থাকবে আর 2টা আউটপুট থাকবে। এটা আমি আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি, চলেন আমি এটা ট্রুথ টেবিলটা বানাচ্ছি, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন কেউ কিছু লিখছেন স্যারেরা ভাইয়া আমিও বুঝি নাই নাসরিনার, হ্যাঁ ঠিক আছে আমি বুঝাচ্ছি না, আমি আপনাদের ওভারভিউ দিচ্ছি, আমি করাই নাই তো করানোর পর বুঝবেন। আচ্ছা চলেন আমরা করি, সমস্যা নেই বুঝবো আমরা। আচ্ছা আমরা কি করব, একটা এনকোডার এখানে ডিজাইন করব। এনকোডার ডিজাইন করা আসে প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে হয়। ব্লক ডায়াগ্রাম কি আমি যেভাবে আঁকি একটু খাতায় আপনারা আঁকেন, আমার সাথে আঁকেন, আঁকতে আঁকতে বুঝে যাবেন। এটা একটা ব্লক ডায়াগ্রাম আঁকলাম, ব্লক মানে এটা দেখতে কেমন চিত্র আর কি। এটা হচ্ছে একটা এনকোডার, ওকে কি এনকোডার যেখানে ইনপুট থাকবে কয়টা 4টা, তাই না 4টা আমি ছোটো রাখলাম, বড়টা আমি দেখাই দিচ্ছি 1টা 2টা কারণ এখানে আঁকতে অনেক টাইম লাগে। 4টা ঠিক আছে 4টা ইনপুট দিছি, তাহলে আমাকে বলেন তো নাসরিন বলেন তো আউটপুট কয়টা হবে এনকোডারে? 2টা হবে রাইট, 2টা আউটপুট হবে। ফাইন এটা আমরা বুঝতে পারছি, এটা সহজ বুঝতে। আচ্ছা আপনারা আবার একটু জয়েন করেন, আমি একটু এনকোডে দিচ্ছি, আবার একটু জয়েন করেন, এরপর আমি এটা করে দেখাচ্ছি। হ্যাঁ কি রে ভাই আমার রেকর্ড হচ্ছে না, হ্যাঁ 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 হচ্ছে, তারা তো অনেক সময় রেকর্ডিং চালু আছে, ইয়েস চালু আছে। সবাই আসছে স্যারেরা ভাইনারে জয়েন করেন সবাই। আচ্ছা রাইসা আর নাসরিন আছেন যারা বলছেন সমস্যা? জি ভাইয়া। রাইসা কই স্যার আছেন? আচ্ছা দেখেন তাহলে 4টা ইনপুট 2টা আউটপুট, 4টা ইনপুট 2টা আউটপুট শেষ, এটা আমরা বুঝছি। আচ্ছা দেখেন এবার আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝাই এনকোডার জিনিসটা কেন দরকার। দেখেন তাহলে এইটা হচ্ছে প্রথম ইনপুট, ওরে প্রথম ইনপুট, এটা হচ্ছে I0। বাকিরা সবাই একটু বুঝেন স্যার, এটা বুঝলে আপনাদের বাসায় দেখবেন আর পড়া লাগবে না, দেখলেই হবে, পরীক্ষা আসলে পারবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে I2, আমার লেখাগুলো তো মোটামোটা কেন। এটা হচ্ছে I3, এটা বুঝছেন তো না? ঠিক আছে 4টা ইনপুট। আচ্ছা দেখেন তাহলে এই 4টা ইনপুট আসলে মানে কি, এগুলো আসলে লেখা থাকে 1 2 3 4 লেখা থাকে। তার মানে দেখেন আমি যদি আপনাকে দেখাতে চাই যে এটা মানে আসলে 1 না সরি এটা মানে 0 0 1 2 3। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। প্লিজ স্যার আমি এতক্ষণ ক্লাস করছি, আপনি আমার কাছে এখন কল দিয়েছেন যখন কল কল আসছে আপনি পাই নাই তো কই, আমি এতক্ষণ ক্লাসে ছিলাম। হায় রে খোদা আমি তো আপনাকে খুঁজতেছি, আমারে এখন মন দিতেছে, ও বলতেছে তুমি নাকি আগে থেকে ক্লাস ঠিকমতো করো না। আমার খবর আছে আজকে, না না একটু দরকার আছে, আমি আপনার আম্মুর সাথে আজকে ফার্স্ট টাইম ফোন দিছি। আপনি ক্লাস ঠিকমতো কইরেন, হ্যাঁ কারণ আপনি যদি বলছেন কোর্স করব, আমি এতক্ষণ ক্লাস করতেছি। তাহলে আপনি একটু কথা বলবেন, আপনি একটা কথা বলেন নাই কারণ আপনি জানেন না যে আপনার আমি খুঁজি, আপনি এমনি মাঝে মাঝে গ্যাপ দেন, তা আপনি আইসা প্রথমে কথা বলবেন ছিল ক্লাসে। আচ্ছা আচ্ছা আমি খেয়ালই করিনি। জি ভাই আমি ছিলাম। আরে তা আপনি ক্লাসে প্রথমে এসে আমার হাজিরা দিবেন আপনি আসেন, ওকে আপনার কাজ হচ্ছে এটা। আচ্ছা সরি আজকে আপনি, আজকে আমার খবর আছে, খবর আছে না, আচ্ছা আজকের জন্য আমি সরি, আজকে আপনি ক্লাসে আসছেন আমি খেয়াল করিনি, অন্যদিন অন্যদিন খবর ছিল। জি স্যার। স্যার I0 কি সব সময় হবে, সব সময় I0 থেকে শুরু হবে? হ্যাঁ I0 থেকে শুরু, আপনি I0 এর D0 দিতে পারেন, বা অনেক বই দিবেন Q দিছে Q দিয়ে লেখছে ওটা সমস্যা না। ওকে আনিকা মন খারাপ করেন না, আনিকা বাদ দেন, আরে আপনার আম্মু তো একদম ঠান্ডা মানুষ, কি সুন্দর আস্তে আস্তে কথা বলে, একদম রাগী না, ঠান্ডা মনে। আমার আম্মু ঠান্ডা না রাইসা বল, আমার আম্মু ঠান্ডা নাকি? না না ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা মস্তিষ্কে কথা বললো, একদম ঠান্ডা একটা মানুষ রাইসা। আপনি রাইসাকে জিজ্ঞাসা করেন আর ওন তাকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে কি। আচ্ছা একটু গরমের সমস্যা নেই, আপনার দরকার আছে একটু, আপনি মাঝে মধ্যে গ্যাপ দেন না, একটু মাঝে মধ্যে দরকার আছে, তাহলে হয়তো আপনি ক্লাস টাস করবেন কারণ যেহেতু বলছেন আপনি কোর্স কন্টিনিউ করবেন, তাই এন্ড আপনারা যারা কোর্স কন্টিনিউ করবেন তাদের তো আমার প্যারা দিতেই হবে কারণ আপনারা আসতে শিখতে, আর আমি যদি আপনাকে শিখাতে না পারি এটা আমারও লস আপনারও লস পুরাই লস। ওকে তো সমস্যা নেই স্যার, জীবনে প্যারা খাইতে হবে স্যার, ব্যাপার না। আর আমার মা কত কিছু করছে আমার সাথে, যদি আপনারা শুনেন আপনারা কাইন্দা দিবেন হিস্ট্রি। আমার মা আমার কোচিংয়ে নিয়ে যেত, আমি ছেলে মানুষ হয়ে আমার পিছিয়ে পিছিয়ে যাইতো আমি কোচিংয়ে গেছি নাকি, গোয়েন্দাগিরি করতো, আমার ফ্রেন্ডদের ফোন দিত যে আমার ছেলে কোচিংয়ে গেছে নাকি। ওকে কত যে গোয়েন্দাগিরি করছে, আমার পিছিয়ে পিছিয়ে গেছে, আমি খেয়াল করি না সবার পিছিয়ে পিছিয়ে যেতেছে, আমি কোচিংয়ে যেতেছি কিনা, এই অবস্থা। আপনারা কী ফেস করছেন ভাই, আপনাদের অনেক কিছু ফেস করে আমি এখানে আসছি। ঠিক আছে দেখেন তাহলে এটা হচ্ছে 0 1 2 3, তাহলে I0 থেকে শুরু হবে। হ্যাঁ যে প্রশ্ন করছেন I0 থেকে শুরু, কারণ I0 না হয় D0 হইতে পারে, অনেক বইতে দেখবেন D0 D মানে অনেক বইতে ডিজিট লেখছে, অনেকে আবার কিউ লিখবে, কিন্তু আমি আইটা লেখা প্রেফার করি কারণ I মানে ইনপুট, এটা যায় বেশি, আমি এজন্য I লিখছি, আপনারা যা খুশি লিখতে পারেন। আচ্ছা তাহলে দেখেন আমি এটা বুঝাই ঠান্ডা মাথায়, আনিকা একটু বুঝেন, আনিকা স্যার দেখেন তাহলে এখানে দেখেন আমি এখানে 0 দিলাম 1 দিলাম 2 দিলাম 3 দিলাম। ওকে আচ্ছা এখন দেখেন এইখানে এটার মধ্যে কি হবে যে এই 0টা মানে হচ্ছে যে যখন একটা ইনপুট আমি কাজ করি, যখন আমি একটা ইনপুট প্রেস করি তখন কি অন্য ইনপুটগুলো কাজ করবে? বলেন তো, করবে না, করবে না। শুধু একটা ইনপুট কাজ করে। এটা আমরা বুঝতে পারছি যে আপনি কিবোর্ডে অনেকগুলো প্রেস করতে পারেন। আপনি নিজে এখন প্রেস করেন, আপনার সামনে মোবাইল আছে, প্রেস করে দেখেন তো যে অনেকগুলো একসাথে কাজ করে নাকি। করবে না ভাই, চ্যালেঞ্জ, গ্যারান্টি দিলাম আমি। একটাই কাজ করে। তাহলে একটা যখন কাজ করে বাকিগুলো কি থাকে? জিরো থাকে। তাহলে একটা যখন অ্যাক্টিভ থাকে বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকে। জি, প্রশ্ন কোনো? হ্যাঁ, একদম আপনি যে বললেন যে ওই যে কর্ণ মোড়াবো সবগুলো ওয়ান নিব, এটা হচ্ছে টেকনিক। যদি আমরা কর্ণ মোড়াবো ওয়ান না নিয়ে মানে ওই মানে লাইনেরই মানে যে কোনো একটা ওয়ান নিয়ে আর সবগুলো জিরো নিই তাহলে কি হবে? হবে, 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 অবশ্যই হবে, অবশ্যই হবে। কর্ণ নিলে সুবিধা না, একটু আপনার জন্য টাইমটা কম লাগলো, তো প্যারা খাওয়ার কিছু নাই। আপনি কর্ণ না নিলে হয়তো সাজাবেন, এটা একটু এক জিনিসটা। বা কর্ণ না নিয়ে আপনি 0 1 2 3 এভাবে আপনি বাইনারি বানাতে পারেন। ওকে, সিকিউ অনেকগুলো করেন আমার 13 থেকে আমি বুঝতে পারছি 13 থেকে। হ্যাঁ, সিকিউ করাবো সাইদা। আমি দেখো আগের ক্লাসে কিন্তু সিকিউ করাইছিলাম। আমি কিন্তু তোমাদের অবস্থাটা বুঝি, তোমাদের কার কি দরকার আমি কিন্তু বুঝি। আর এই অধ্যায়ে ক্রিয়েটিভ কোশ্চেন সাথে সাথে না করে তোমরা আসলে পারবা না, এটা হচ্ছে বাস্তব কথা। আমি সামনের উইকেও আমি ক্রিয়েটিভ কোশ্চেন করাবো, কারণ শুধু যদি আমি থিওরি পড়াই, আমি যত ভালো মতোই বুঝাই, তুমি পরীক্ষা হলে পারবা না, আটকে যাবা। এই জন্য আমি ক্রিয়েটিভ কোশ্চেন অনেক করাবো। আর আমি হোম টাস্ক যেগুলো দিব এগুলো করতে হবে, নাহলে এই চ্যাপ্টারে পারা যাবে না আসলে। হ্যাঁ, আচ্ছা দেখেন, কর্ণ বরাবর সাজালে সুবিধা হয় রাইসা, অন্যভাবে সাজালে হবে হবে হবে। আচ্ছা তাহলে দেখেন 0 1 2 3 আমি একটু বুঝাই, একটু বুঝেন, এটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে মুখস্থ করা লাগবে না, এই চ্যাপ্টারে কোনো কিছু মুখস্থ করা না। আবার বলি, মুখস্থ করার কোনো কিছু না এই চ্যাপ্টারে। আপনি না বুঝলে শেষ, আপনি মুখস্থ করতে পারবেন না, বাসায় বই দেখে মুখস্থ করতে পারবেন না। দেখেন 0 1 2 3 হইল। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি যখন 0 দিচ্ছি ইনপুটে, 0তে প্রেস করতেছি, মানে প্রেস করতেছি ধপাস, অন্যগুলো কাজ করতেছে না। এটার সাথে আপনার একমত? আচ্ছা এখন, আচ্ছা আমি এখানে দুইটা হবে রাইট। এখন 0 এর বাইনারিটা কি বলেন তো? 0 এর বাইনারিটা কি? 0 0 0। এই যে 0 0, এখানে এনকোডার মাধ্যমে ওই পাশে যায়, এটা উঠবে শেষ। যখন এটা অ্যাক্টিভ, এবার বুঝেন জিনিসটা। যখন আমি 1 নাম্বার কিবোর্ডটাতে প্রেস করব, 1 নাম্বার কিবোর্ডটা মানে কি 1, এটা এনকোডারে লেখা আছে, এভাবে সেট করা আছে। তাহলে 1, তাহলে আপনি 1 এ প্রেস করছেন, তাহলে 1 এ যখন প্রেস করছেন 1 এর বাইনারি হবে। তাহলে 1 এর বাইনারি কি হবে বলেন তো? আপনারা বলেন, আমি পারি না ভাই, ভুলে গেছি, অনেক আগে শিখছিলাম। কি লিখবো? 0 1 0 1। হ্যাঁ আপনারা বলেন, আপনারা বলে তো আপনার পর, আমি বলে তো লাভ নাই। 0 1। আচ্ছা এরপরে আমি 2 তে প্রেস করব, 2 নাম্বার কিবোর্ডে প্রেস করছি, তাহলে আমার আউটপুটটা কত হবে? 2 এর বাইনারি কত হবে? 1 0 1 0। এরপর আমি 3 এ প্রেস করলাম, তাহলে 3 এর বাইনারি এখানে হবে 1 1। তাহলে দেখেন তো, এই যে আমি 4টা ইনপুট নিছি, এই 4টা ইনপুটের কোনোটার বাইনারি লিখতে কি আমার 2 বিটের বেশি লাগছে? কোনোটার বাইনারিতে আউটপুট লিখতে কি আমার 2 বিটের বেশি লাগছে? লাগবে না। ইয়েস, কি বলছি? লাগবে না। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা তাহলে এখানে এরকম হচ্ছে জিনিসটা। আচ্ছা আর এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে হচ্ছে আমাদের এনকোডারটা হচ্ছে এভাবেই ডিজাইন করা থাকে। এখন এইটার জন্য আসলে আউটপুটটা কি হয়েছে দেখেন, i0 এর জন্য আউটপুটটা হয়েছে 0 0, i1 এর জন্য আউটপুটটা হয়েছে 0 1, মানে 0 1টা হচ্ছে 2 আপনার 1 এর বাইনারি, আর i2টা হচ্ছে 1 0, এটা হচ্ছে y1। আর মুনতাহা যে প্রশ্নটা করছেন, আপনার প্রশ্নটার অ্যানসারটা দিই আমি, একটা ফর্মুলা লেখাই, ফর্মুলাটা আপনি লেখেন। ফর্মুলাটা কি? log 2 কে লগের ম্যাথ করছেন না আপনারা, এটা হচ্ছে ফর্মুলা। আপনি যেটা বলছেন যে কোনো একটা নাম্বার সিস্টেমে আউটপুট যত তার ইনপুট কত হবে। যেমন দেখেন log 2 কে মানে হচ্ছে ফর্মুলা। যেমন আপনি যেটা বলছেন বিজোড়, একটা বিজোড় নাম্বার বলেন তো মুনতাহা, আপনি কত ইনপুট চাচ্ছেন বিজোড় হিসেবে? 50 চাচ্ছেন, এত বড়তে গেছেন। আচ্ছা সমস্যা নেই, তাহলে log 2 এখানে k এর মান 50 বসান। আপনি ক্যালকুলেটর ইউজ করে দেখেন তো কত হয়। আমার সামনে ক্যালকুলেটর নাই। 50 না ভাইয়া, 15। ও 15, এটা কি 20? হ্যাঁ 15 না করলে কত হয় দেখেন, এটা ক্যালকুলেটর করেন তো দেখি। আপনারা ক্যালকুলেটর করতে পারেন না? log 2 15 এর মান কত হয় দেখেন তো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি। log 2 15 কত হবে ভাইয়া? 3.90। 3.90। তাহলে এখানে আউটপুট হবে আপনার 4টা, আউটপুট হবে 4টা। এই সূত্রতে বের করতে পারেন, এই সূত্রতে বের করতে পারেন। কিন্তু আমি এভাবে পড়াই না, আমি অন্যভাবে পড়াই, সেটা আমি আপনাকে একটু পরে শিখাচ্ছি। এটা হচ্ছে নরমাল ফর্মুলা। হ্যাঁ বুঝি নাই 4টা কিভাবে? ওই যে 3.9 বলছেন आंसरটা, তাহলে 3.9 মানে 3.9 তে কোনো আউটপুট হতে পারে না। আমি কি বলতে পারি যে রাইসা হচ্ছে একটা অর্ধেক মানুষ এগুলো কোন ফ্র্যাকশন হতে পারে? তারপরে আর কি ফ্র্যাকশন হতে পারে না? বয়স তো ফ্র্যাকশন হতে পারে, মানে মানুষ তো ফ্র্যাকশন হতে পারে না। ওকে তাহলে এই জিনিসগুলো কিন্তু ফ্র্যাকশন হতে পারে না। তাহলে 3.9 মানে আমি পরবর্তী ইন্টিজারটা ধরে নিচ্ছি, পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি 4, তাহলে আউটপুট 4 হবে। আপনারা এই ফর্মুলাতে বের করতে পারেন। এই ফর্মুলা শেখার দরকার নাই, আমি আপনাকে অন্যভাবে শিখিয়ে দিচ্ছি, একটু দেখেন অন্যভাবে আমি শিখাবো। ওকে, এটা হচ্ছে log2 কে, এই ফর্মুলাটা লিখে রাখতে পারেন, ইনপুট যত হবে তার আউটপুট বের করার ফর্মুলা log2 কে, এটা হচ্ছে ফর্মুলাটা। মুছে দিলাম, হ্যাঁ এগুলো লিখে রাখেন, কোনো সময় কাজে লাগতেও পারে। আমরা কিন্তু অনেক এমসিকিউ করব এই চ্যাপ্টার থেকে, আর ক্রিয়েটিভ কোয়েশ্চনও করব, আমরা অনেকগুলো করব, আপনাদেরকেও করাবো, আমি শুধু করব না, কারণ আমি যদি উইকে 2টা ক্লাস নেই, আমার ক্লাসের মধ্যে দেখা যায় আপনাদেরকে একটা করতে দিলাম, এমন হতে পারে যে আপনারা পারেন কি টেনশন করতে হবে। তাহলে এটা কি বুঝতে পারছেন এই জিনিসটা? জি ভাই। আচ্ছা এখন এটা আমি ট্রুথ টেবিলটা বানাবো, ট্রুথ টেবিলটা বানাবো, দেখেন ট্রুথ টেবিলটা আপনারা বানান আমার সাথে, আমি এত আঁকতে টাইম লাগে, আপনারা একটু এঁকে ফেলেন খাতায়, এঁকে আমার গ্রুপে ছবি দিয়েন ফেসবুক মেসেঞ্জারে, তাহলে বুঝবো আপনারা আসলে আঁকছেন নাকি চালাকি করছেন আমার সাথে। আরে ভাই না তো বাঁকা হয় কেন রে ভাই, সোজা হও সোজা হও সোজা হও সোজা হও সোজা। আচ্ছা এখন এখানে কয়টা রো হবে দেখেন, রো হবে কয়টা দেখেন, 1 2 3 4 5 6টা লিখবো, 2টা বেশি সবসময় করবেন। কীভাবে? কেন? কারণ ইনপুট আর আউটপুটের জন্য লিখবেন না এখানে, এখানে লেখেন হচ্ছে ইনপুট, এইখানে লেখেন হচ্ছে আউটপুট, আর এখানে তাহলে মোট যতগুলো ইনপুট হয় তার থেকে 2টা বেশি নেবেন, তাহলে আর এখানে 1টা বেশি নিব, সেখানে লিখবো হচ্ছে আমার ইনপুট কি কি আছে, i0 i1 i2 i3, এভাবে লেখেন। জাস্ট আমি একটু লিখি, আপনারা লেখেন আমার সাথে, আপনারা করেন, আমার দিকে তাকান না, আমার ভাই এখানে লিখতে টাইম লাগে। i0 i1 বোর্ড হইলে ঘেটাঘেট করে ফেলতে পারতাম, খাতা হইলে i2 i3, ঠিক আছে লিখছি, ফাইন। আর এখানে আউটপুটটা কি হবে, আউটপুট 3টা নিছিলাম, আউটপুট abc ধরি আমি, দুইটা নিছিলাম, আচ্ছা আচ্ছা আউটপুট আমি a ধরি একটা, হ্যাঁ একটাকে a ধরি আর একটাকে b ধরি, তাহলে দেখেন কি হয় এখানে, লেটস সি। তাহলে এটা হচ্ছে আউটপুট, এরপর এটা কি হলো ভাই, কি হলো, এটা হচ্ছে 4টা ইনপুট। আচ্ছা এখন আমি এখানে রো কটা নিব, 4টা, কারণ ইনপুট আমার 4টা তাই না, 4টা রো নিব, তো 4টা রো নেই, 1 2 3 4, ঠিক আছে। আচ্ছা 4টা ইনপুট নিছি তাই না, আচ্ছা দেখেন এখন আমরা কি বলছি, ওই যে ডায়াগোনাল সাজাতে বলছি, ডায়াগোনাল মানে বুঝছেন তো, মানে কর্ণ, এই যেভাবে ঘ্যাচাং ঘ্যাচাং কর্ণ বুঝছেন আপনারা, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এভাবে হচ্ছে তাই না জিনিসটা। আচ্ছা এভাবে সাজাতে পারেন, আপনার যদি এভাবে সাজাতে না, আপনি যদি বেশি এক্সপার্ট হন তাহলে আপনি অন্যভাবে সাজানোর সমস্যা নেই, আপনি যদি বেশি এক্সপার্ট হন আমার তো সমস্যা নেই, আপনি বেশি ভালো সমস্যা আছে আমার নাই। যারা একটু মনে করেন যে টাইম বাঁচাতে চান, প্যাস নিতে চান, তাদের জন্য টেকনিক আর কি এই হ্যাক জিনিসটা। এখন দেখেন এখানে কি করবেন, এখানে লজিকটা হচ্ছে যে এখানে আপনি 0 0 0 বানান, এখানে আপনি মনে করেন যে প্রথমে i0 কে অ্যাক্টিভ করবেন, তাহলে এখানে আমি কি করব দেখেন, এখানে 1 দিলাম, বাকি সবগুলো 0 দিব, এখানে 1 বসাই দিই, এখানে 1 বসাই দিই, এখানে 1 বসাই দিই, বাকি সবগুলো আমি, তাহলে বাকি যেগুলো আছে সবগুলোকে 0 বসাই দেন। ওকে আচ্ছা 0 বসাই দিছি, এটা কি বুঝতে পারছি আমরা স্যার বলেন তো? আচ্ছা দেখেন এরপর আমি আউটপুটটা কি হবে খেয়াল করেন, আউটপুটের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে i1 টা এখানে অ্যাক্টিভ, তার মানে প্রথম নাম্বারটা অ্যাক্টিভ, তাহলে i1 এর জন্য এখানে আমার আউটপুটটা কি হবে বলুন তো, এখানে আউটপুটটা কি হবে? তাহলে এটা সাজানো আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমাদের 0 1 0 1, এখানে 2টা হবে, তাহলে 0 0 1 1, এটা হয়ে গেছে। তাহলে প্রথম রোতে আমরা আসলে লিখব, ইনপুট দেখে তো আউটপুট করা আছে, হ্যাঁ বুঝি নাই স্যার, ইনপুট দেখে তো আউটপুট বের করা যায়, হ্যাঁ ইনপুট দেখে আউটপুট বের করা যায়। তাহলে এটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে 0টা অ্যাক্টিভ, 0 1 2 0 অ্যাক্টিভ, তাহলে 0 এর বাইনারি কত 0 0, এখানে 1 অ্যাক্টিভ মানে i1 অ্যাক্টিভ, 1 এর বাইনারি কত 0 1, এখানে 2 অ্যাক্টিভ, এই যে এখানে দেখেন এই যে 2টা, এই যে 2টা, এই যে 2টা অ্যাক্টিভ, তাহলে এটার আউটপুটটা কত হবে, এটার আউটপুটটা হবে হচ্ছে 1 0, মানে 1 0 মানে 2, এখানে হচ্ছে 3 অ্যাক্টিভ, 3 অ্যাক্টিভ, তাহলে 3 তে আউটপুটটা কত হবে 1 1। ওকে এটা বুঝতে পারছেন? এভাবে এবার যত বড় আসুক একইভাবে করবেন, আপনি জাস্ট মাথায় রাখবেন যে কোনাকুনি করে দিবেন, 1 1 1 ঘ্যাচাং করে বসাই দিবেন, বা আপনি এই কোনাকুনি করতে পারেন, এভাবে করতে পারেন। ওকে কোনাকুনি করেন, আপনার সুবিধা হবে, প্যাচ খাওয়ার দরকার কি, হ্যাঁ যেটা সহজে করা যেটা আপনি জটিল করে কেন করবেন। আর আউটপুট তো আপনি 0 1 2 3 বসা দেন এভাবে, যেমন 0 0 বাইনারি হচ্ছে 0 0 1, এটা হচ্ছে আসলে 0 বাইনারি, এটা 1 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, এটা 3 এর বাইনারি, শেষ। এগুলা এরকম বুঝেন না এমন কেউ আছে যে এটা বুঝি নাই এই জিনিসটা, এই জিনিসটা বুঝিনা এমন কেউ আছে? আনিকা বুঝতে পারছেন? নুরুল স্যার আউটপুটটা আরেকবারে বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই প্রশ্ন করবেন, হ্যাঁ বলেন প্রশ্ন করেন টা এটা তো এখনো কম্পিউটারের ভিতরেই না, মানে এনকোডার ডিকোডার তো হ্যাঁ আবার করতে হবে। আমি ধরুন একটু সাম স্পিকারটা বাড়াই। হ্যাঁ আবার করেন প্রশ্নটা, আবার করেন। কথা তো লো শুনি কেন স্যার? বলতেছি এটা এখনো কম্পিউটারের ভিতরে না, একদম ভিতরে। রাইট রাইট, এর ভিতরে কাজ, এটা আপনি দেখেন না, আমিও দেখি না। হ্যাঁ হ্যাঁ এগুলো ভিতরের কাজ, ইন্টারনাল কাজ, এগুলো আমাদের আসলে চোখে পড়ে না কখনো। এগুলো আমরা করতেছি, মানে ভিতরে কিভাবে কাজ আমরা বুঝতেছি। মানে আমরা এখন যা পড়তেছি চ্যাপ্টার 3.2 এ, যে কম্পিউটার ভিতরে কিভাবে কাজ করে, এটাই, বাইরের কোনো কিছু না। ওকে, সো আপনি কিন্তু ভিতরে রহস্য জানতেছেন, এটা কিন্তু ইন্টারেস্টিং লাগার কথা আপনার কাছে। আপনার আগ্রহ থেকে শেখা উচিত আপনি কম্পিউটার ভিতরে কিভাবে জিনিসটা হয় আপনি বুঝতে পারতেছেন। ওকে, একটু পরে পরে আপনি রেজিস্টারও শিখবেন, কীভাবে ফাইল স্টোর হয়, কীভাবে আপনার ছবি, সব কিছু আপনি শিখতে পারতেছেন। অত অত ডিপলি শিখতে পারতেছেন না, জাস্ট একটা বেসিক আইডিয়া পাচ্ছেন। ওকে, মানে একটু জানতে পারতেছেন আর কি কম্পিউটার ভিতরে সম্পর্কে, আর কিছুই না। আচ্ছা, এখন আউটপুটটা একটু বুঝাতে হবে ভালো হয়, সেটা বলছে আউটপুটটা আসলে লিখবেন। যেখানে দেখেন এখানে I0 মানে সেটা কত, আমি তো বলছি I0 মানে কম্পিউটার সেট করা থাকে, এটা হচ্ছে 0। I1 মানে, এই নাম দেখে মনে রাখবেন, I1 মানে এটা 1, I2 মানে সেটা কি 2, I3 মানে সেটা কি 3। তাহলে এখানে প্রথমে আপনি 0র বাইনারি লিখবেন। তাহলে 0র বাইনারি কি হবে আমরা জানি তো, 0 0। এই বাইনারি লিখতে পারেন, যে প্রশ্ন করছেন বাইনারি লিখতে পারেন তো না? জি ভাই, হ্যাঁ বাইনারি লিখতে পারবেন। তাহলে 2 1 এই যে, তাহলে 0 এর বাইনারি কি হবে? তাহলে 2 কেও লাগে নাই, 1 কেও লাগে নাই, তাহলে 0 0 এই যে এটা বসাইছি। আর পরেরটা হচ্ছে 1 হইছে, তাহলে 1 এর বাইনারি কি? 1 এর বাইনারি তো আমি পারি তাই না, 1 এর বাইনারি তো আমি পারার কথা। তাহলে এখানে 0 1 এই যে 0 1 লিখছি। আর পরেরটা হচ্ছে যেহেতু 2, এখানে আমার ইনপুটটা হচ্ছে 2, তাহলে 2 এর বাইনারি লিখতে হবে 1 0। আর এখানে হচ্ছে এখানে 3 নাম্বারটা অ্যাক্টিভ, এই দেখেন I3 টা এখানে 3 নাম্বারটা এখানে অ্যাক্টিভ, এখানে I3 তে এখানে 3 নাম্বারটা অ্যাক্টিভ। তাহলে এখানে এটা হচ্ছে 3, তখন এই রোটা দেখেন, এই রোটা হচ্ছে দেখেন 0001, এটা কত, এটা কি নির্দেশ করে? 3, মানে এখানে I3 টা শুধু অ্যাক্টিভ, তাহলে এখানে নির্দেশ করা হচ্ছে 3। এভাবে একটু মনে রাখবেন, এইভাবে হচ্ছে বেস্ট। আপনি অন্য যেভাবে মনে রাখেন কলেজে পড়াইছে বা যেভাবে মনে পড়াইছে ওটা আরেক ব্যাপার, এভাবে মনে রাখেন যে এটা মানে 0, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3। এখানে যদি I4 হয় তাহলে সেটার মান কত হবে বলো তো? I4 হলে কত হবে? ওটার মান 4। I5 হলে ওটার মান 5, I6 হলে ওটার মান 6। এভাবে মনে রাখেন, খুব সিম্পল, ভুলার কোনো চান্স নাই। আপনি যদি একবার বুঝতে পারেন, আপনি যত বড়ই সার্কিট দেখ, আপনি জাস্ট মাথা ঠান্ডা করে খালি আঁকতে থাকবেন। জি বলেন স্যার, আউটপুট কি সবসময় বাইনারি দিয়ে বের করব? অবশ্যই অবশ্যই, এনকোডার মানে তো বাইনারি, এনকোডার মানে কম্পিউটার তো করে বাইনারিতে, কারণ কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বোঝে না। সব সময় আউটপুট বাইনারিতে হচ্ছে এখানে, মানে এখানে 0 আর 1 ছাড়া কিছু না। আপনি ডিকোডার এনকোডার বলেন সবই 0 আর 1, 0 আর 1 ছাড়া আসলে কিছু নাই। আমি ডিকোডার কইলে বুঝতে পারবেন একটু পরে, সব সময় বাইনারিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে I3 হইছে, এখানে I3 এ বাইনারি দিবেন 1 1, বুঝতে পারছেন এটা স্যার? আচ্ছা, এখন যদি বুঝেন, এখন আমি এখানে ফাংশনটা তৈরি করব, যেটা আমি টু টেবিল থেকে কীভাবে ফাংশন তৈরি করা হয় সেটা আমি দেখাচ্ছি। একটু দেখেন আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো, হ্যাঁ একটু খেয়াল করতে হবে আপনাদের, একটু মনোযোগ লাগবে। একটু কি ব্রেক দরকার? কেউ নাস্তা করেন এমন আছে? আমি নিজে করি নেই, তাই একটু ব্রেক নিতে পারেন, একটু একটু রিফ্রেশ হয়ে আসতে পারেন। না স্যার ব্রেক না লাগবে না? না আচ্ছা, বুশির কি অবস্থা? বুশি কই আছেন? নাই না। তারপরে আনিকা এখন, মানে আনুষ্কা এখন জয়েন করতে পারেনি, কারেন্ট আসা নেই। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখেন আনিকা আছেন? নুরে নুসাদ জানাত আনিকা? জি ভাই আছে, এইবার তো থাকবেন। আচ্ছা ওকে, মন খারাপ না করে ক্লাস করেন স্যার, আর আম্মুর একটু বকে, মন খারাপ করেন না স্যার। আচ্ছা, এটার আমরা এখানে ফাংশন তৈরি করব। একটু আগেই তো কোশ্চেন করলাম আমি, একটু আগে তো কোশ্চেনটা আমি করলাম। আপনার ভয়েস টাইম বুঝি নাই স্যার, আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। আমার কি দোষ? আপনি যদি ভয়েস চেঞ্জ করে ফেলেন আমার কি দোষ স্যার? এই যে ক্লাস, এইজন্যই বলছি বেশি বেশি ক্লাস করবেন, তাহলে আপনার ভয়েস আমার মুখস্থ হয়ে যাবে, তাহলে আপনার না ডাউট থাকবে না। আপনার ভয়েস আমি তো বুঝতে পারি নাই, ঠান্ডা লাগছে তো ওই কারণে চেঞ্জ লাগতেছে। আচ্ছা আচ্ছা, হইতে পারে, হ্যাঁ এইজন্য। আপনার ভয়েস যদি বুঝতে পারি তাহলে সমস্যা হয় না। সবার ভয়েস একটা বিশেষত্ব থাকে, যেমন সাইদার ভয়েস এটা আলাদা করে বোঝা যায়, রাইসার ভয়েস বোঝা যায়, কিন্তু কারো কারো ভয়েস দেখা যায় বোঝা যায় না, তখন আর ঝামেলা হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন ফাংশনটা কিভাবে বানাবো। দেখেন আমি এখানে ইনপুট, আমার আউটপুট কয়টা, দেখেন আউটপুট কয়টা, এটাকে বলে লজিক্যাল ফাংশন। ওকে, লজিক্যাল ফাংশন বা লজিক ফাংশন। দেখেন আমার আউটপুট কয়টা, এখানে দুইটা, একটা A একটা B, দুইটার আমি এখানে আউটপুট বের করব, মানে ফাংশন বের করব। কীভাবে বের করি দেখেন, একটু ভালো মতো খেয়াল করতে হবে স্যার। A এর একটা ফাংশন আমি বের করব, মানে লজিক ফাংশন বের করব, যে বুলিয়ান এক্সপ্রেশন তাই না, এরকম টাইপের আর কি। দেখেন তাহলে দেখেন A এর মান 1 হইছে কার জন্য, মানে A এর মান সত্য হইছে কার জন্য, কার জন্য একটু খেয়াল করেন। আমি যেটা বুঝাই একটু বুঝেন, না বুঝতে প্রশ্ন করেন সমস্যা নেই, আবার বুঝাবো। A এর মানটা দেখেন এখানে 1, ভালো করে খেয়াল করবেন, এখানে 1 তাই না। তাহলে A এর মানটা 1 কয় জায়গায় বলেন তো? দুই জায়গায়। কোন জায়গায়, কার জন্য A এর মান সত্য? 1। দেখেন এখানে এটা 1 আসছে, তাহলে 1 আসছে কার জন্য? এখানে ইনপুট কোথায় 1 ছিল? এই যে I2 1 ছিল, বুঝতে পারছেন? I2 টা 1 ছিল, তাহলে আপনি এখানে ঘ্যাচাং করে I2 টা লেখেন, যেটা বোঝায় সেটা একটু লেখেন। আচ্ছা লেখেন। आरो एक छिलो जोग दें आरो एक छिलो के छिलो ए जे एटा सत्य छिलो তাহলে এটা সত্য ছিল কোন ইনপুটের জন্য i3 এর জন্য i3 এর জন্য তাই না i3 তাহলে এখানে লিখবেন i3 শেষ এটা বানানো শেষ আমাদের এরপর আমরা কি করি দেখেন 1 হ্যাঁ 1 টু b এর ওখানে একটা বিটা আসতেছে আমি তো শুধু a নিয়ে কাজ করছি b নিয়ে কাজ করিনি তো বিটা আসতেছে দেখেন এবার আমি b তে আসলাম এবার খেয়াল করেন b সত্য হইছে কার কার জন্য আমি একটু ছোট করে দিই একটু জুম করে দিই হ্যাঁ b সত্য হইছে কার কার জন্য এই যে দেখেন এই যে এখানে 1 আছে এইখানে 1 আছে তাহলে এখানে 1 আছে কখন এখানে 1 পাইছি কোন ইনপুটটার জন্য i1 এর জন্য এই যে এইটার জন্য তাহলে আমি এখানে কি লিখব স্যার i1 লিখব এবং আরেকটা আছে আরেকটা মানে কি যোগ করব এখানে ইনপুট এখানে i আউটপুট i সরি কি বলি ভাই 1 পাইছি কার জন্য কোন ইনপুটের জন্য এই যে দেখেন i3 এর জন্য এটা খুব সহজ i3 লিখছি তাহলে এটা বুঝতে কার কষ্ট হচ্ছে দেখেন তো এটা বুঝতে কার কষ্ট হচ্ছে কি স্যার জিনা ভাইয়া হচ্ছে না এখন এইটা আমি কেন করলাম কারণ দেখেন লজিক ফাংশন ছাড়া আসলে লজিক গেট আঁকা যায় না বা লজিক সার্কিট আঁকা যায় না আমি এখন লজিক সার্কিট আঁকবো মানে স্টেপ বাই স্টেপ তাহলে আমরা স্টেপগুলো বুঝতে পারতেছেন আমি চারটা স্টেপ ফলো করছি প্রথমে ব্লক ডায়াগ্রাম আঁকলাম এটা ব্লক ডায়াগ্রাম বলে এটা ইম্পর্টেন্ট না এটা আসলে লাগে না এটা তাই না পরীক্ষাতে যেটা চাই সব সময় যেটা তুমি একটা এনকোডারে ট্রুথ টেবিল আঁকো তাহলে আপনি এটা আঁকবেন পরীক্ষাতে বলে দিবে যে 4 to 2 নাকি 8 to 3 হলে তাহলে ইনপুট কটা হবে 8টা হবে আর আউটপুট হবে 3টা আপনি এরকম চার্ট 8 to 3 চারটা আমার পিডিএফে দেওয়া আছে আপনাদের লেখার দরকার নাই আমি পিডিএফটা দিয়ে দিছি অলরেডি আপনাদের গ্রুপে ওখানে একটু প্র্যাকটিস করে নিন না বুঝলে আমাকে বলেন হয়তো আমি আপনাদের এক্সট্রা ক্লাস দিব আপনারা কোনো টপিক না বুঝলে আমাকে বলেন ওই টপিকে আপনাদের যদি ইনবক্সে যদি আলাদা করে জুমে বুঝান লাগে তাও বুঝিয়ে দিব সমস্যা নেই আচ্ছা বলেন জি স্যার কিছু বলছেন স্যার 8 to 3 টা কি বললেন তো আবার বলবেন 8 to 3 টা হচ্ছে একটা এনকোডার হতে পারে যেই এনকোডারের 8টা হচ্ছে ইনপুট আর 3টা হচ্ছে আউটপুট এখানে ইনপুট কয়টা 4টা আউটপুট হচ্ছে 2টা 8 to 3 হতে পারে এটা হচ্ছে 8 মানে কি এটা অক্টাল না মনে আছে আপনাদের অক্টালের বেস 8 জি স্যার অক্টাল থেকে বাইনারিতে নেওয়া তাহলে অক্টাল থেকে আমরা বাইনারিতে নিতে পারি ওটাকে বলা অক্টাল টু বাইনারি এনকোডার 8 to 3 টা ওকে অক্টাল টু বাইনারি এনকোডার তাহলে এটা নেওয়ার এটার ট্রুথ টেবিল বা লজিক সার্কিট সবকিছু আমার পিডিএফ এ আছে আমি ছোটটা দেখাইছি কারণ বড়টা আঁকতে হলে আমার অনেক বড় হয়ে যাবে আমি বড়টা আপনাদেরকে পিডিএফ এ দিয়ে দিয়েছি ওই পিডিএফটা দেখে বাসায় আপনারা নিজেরা প্র্যাকটিস করেন পরীক্ষাতে কিন্তু এই দুইটাই বেশি আসে হয় 4 to 2 আসে নালে 8 to 3 আসে এই দুইটাই আসে জি বলেন তাই সত্য সারণী থেকে কি শুধু a b থেকে শুধু 1 কাউন্ট করব জিরো গুলো কি না জিরো গুলো আপনি নিচ্ছেন না জিরো গুলো আপনি মানে জিরো গুলো যখন আপনি কোনো ফাংশন পান নাই মানে জিরো গুলো তো এখানে অ্যাকটিভ হয় নাই তাই না জিরো মানে তো ইনঅ্যাকটিভ মানে যেগুলো যখন অ্যাকটিভ হইছে সেগুলোতে নিয়ে আপনি এখানে সার্কিট আঁকবেন আর কি লজিক সার্কিট আঁকবেন যেগুলোতে অ্যাকটিভ হয় সেগুলোর জন্য আমরা লজিক সার্কিট আঁকবো ইনঅ্যাকটিভ গুলো নিয়ে আসলে আমাদের কাজ নাই ওকে এখানে অ্যাকটিভ গুলো নিয়ে কাজ করব তাহলে এটার আমরা এখন লজিক সার্কিটটা কিভাবে আঁকবো দেখেন সবাই একটু আঁকেন এটা কি বুঝতে পারছেন সবাই না বুঝলে বলেন আমি আস্তে ধীরে বুঝাইতেছি কেউ আস্তে ধীরে বোঝাচ্ছি আমি খুব ঠান্ডা মাথায় একদম দ্রুত পড়াচ্ছি না আমি আপনাদের জন্য সুবিধার জন্য খুব আস্তে ধীরে বোঝাচ্ছি এবং পিডিএফও করছি আপনাদের জন্য সারা রাত জেগে যাতে আপনারা কষ্ট করে লিখতে না হয় কোনো কিছু মিস করলে যাতে পিডিএফে পেয়ে যান ওরে খোদা দাঁড়ান তাহলে দেখেন আমি এটা লজিক সার্কিটটা কীভাবে আঁকি একটু খেয়াল করেন স্যার আমি এখানে তাহলে 4টা ইনপুট নেই ওকে i0 i1 i2 i3 আমার সাথে একটু আঁকেন আপনারা এটা একটু আঁকেন না আঁকতে চাইলে এরপরে ছবি দিতে পারবো সমস্যা নেই i0 i1 আমি একটু দেখি কীভাবে আঁকা যায় i0 i1 চারটা তার নিব আমরা i2 i3 চারটা তার নিচ্ছি এভাবে হ্যাঁ ওকে দেখেন তো চারটা তার যদি এভাবে নেই সেটা হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা চারটা তার নিচ্ছি ওকে আচ্ছা এখন এইখানে প্রথমে আমরা এখানে a তৈরি করব এ ড্র করব তাহলে যোগ করে কোন গেট বলেন তো যোগ করে কোন গেট কোন মৌলিক গেটটা মনে আছে কারো যোগ করে কোন মৌলিক গেটটা অর গেট অর 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 আপনারা যারা ভুলে গেছেন আবার লিখে দিচ্ছি বারবার রিক্যাপ করে দিচ্ছি তাহলে এখানে অর গেট কয়টা লাগবে এ এর জন্য একটা অর গেট লাগবে বি এর জন্য একটা অর গেট লাগবে তাই না তাহলে কয়টা লাগবে 2টা লাগবে এটা আমরা বুঝতে পারছি তাহলে আমরা 2টা অর গেট এখানে আঁকি কিভাবে সহজে আঁকি দেখেন আমি 2টা অর গেট এখানে আঁকি তারপর আমি আপনাকে সিম্পলি দেখাই আমি ভয় পাওয়ার কিছু নেই এখানে একটা অর গেট আঁকলাম বাইরে এটা যদি অর্গেটের চেহারা হয় আবার একটা অর্গেট আমি আঁকি দেখেন এরপর আমি ইনপুটটা কীভাবে সাজাতেছি দেখেন তাহলে এটা হচ্ছে এ এখানে রাইট এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এর জন্য আমাদের লজিক ফাংশনটা কি ছিল দেখেন এখানে ছিল i2 থেকে এই দেখেন i2 থেকে একটা আসবে মানে i2টা অ্যাক্টিভ আর i3টা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে i2 থেকে একটা তার আসবে, i3 থেকে একটা তার আসবে, এটা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে এটাই করব। দেখেন i2 থেকে একটা তার আমরা নিব, জাস্ট তার নিব যেগুলো অ্যাক্টিভ সেগুলোতে তার নিব। এই যে i2 থেকে একটা তার নিচ্ছি, i3 থেকে একটা তার নিচ্ছি, শেষ। আমি আঁকে এরপরে বুঝতে পারবেন। এরপর দেখেন b অ্যাক্টিভ কাদের জন্য, মানে 1 মানে অ্যাক্টিভ, 1 মানে হাই, 1 মানে অ্যাক্টিভ, 1 মানে হাই। তাহলে কাদের জন্য অ্যাক্টিভ, i1 আর i3। তাহলে আমি i1 থেকে একটা ইনপুট নিব আর i3 থেকে নিব, শেষ। তাহলে মোটামুটি i0টা কোনো কাজে লাগে না, দেখবেন i1 থেকে নিব। এটা কি ছিল বলেন তো ভাইয়া, এখানে অল কেন ইউজ করছে এটা বুঝিনা। আচ্ছা বুঝাচ্ছি, অর নিছি কারণ যোগ, এই যে মাঝখানে যোগ হলে অর গেট দিতে হয় না। আমি যদি যোগ বুঝাতে চাই তাহলে আমার অর গেট ছাড়া কি অপারেশন আছে, বুঝতে পারছেন কেন অর নিছি? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, আপনি তো এটা মুখস্থ করার কিছু নাই, আমি তো মুখস্থ কিছু লিখি নাই, আমি নিজের মতো। এখানে মাঝখানে অর গেট আছে, অর নিছি। গুণ থাকলে আমি গুণ নিতাম, তারপরে যোগ করে বার থাকলে আমি কি গেট নিতাম বলেন তো? যোগ করে বার থাকলে কোন গেট নিতে হয়? যোগ করে বার, যোগ করে বার মানে পুরো, কোন গেট নিতে হয়? নর 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 নর। মুখস্থ ভাই, এগুলা যদি মুখস্থ না করেন এতদিন এত ঝামেলা, এগুলো মুখস্থ থাকা লাগবে। এতদিন ভাষায় কি করছেন আপনারা স্যার? হ্যাঁ বলেন স্যার, লজিক্যাল ফাংশনে কি কোনো অর ছাড়া অন্য কিছু হয় মাঝখানে অপারেটর হিসেবে? হ্যাঁ হতে পারে, ডিকোডারে গুণ হবে, একটু পরে দেখব। ডিকোডারে গুণ হবে, ডিকোডারে যোগ হবে না, ডিকোডারে একটু পরে যাচ্ছি, এখানে গুণ হবে। ওকে, হতে পারে অনেক কিছু হতে পারে, এটা ফিক্স না। ওকে, অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে ড্র করা, অন্য অন্য গেট দিয়ে এটা ড্র করা যায়, অর গেট নর গেট এগুলো করা যায়, কিন্তু ওগুলো আপাতত এখন লাগবে না। আমি একটা ছবি দেবো আপনাদেরকে, সাইদারকে একটা প্রশ্ন দিয়ে সলভ করছিলাম, ওটা আপনারা একটু দেখেন। আচ্ছা আপাতত এটাই আসে, এই টাইপের প্রশ্নই আসে মেইনলি, ওই টাইপের প্রশ্ন, বুঝছেন? এটা বুঝতে পারছেন? তাহলে আমরা শেষ, এনকোডার আমরা এঁকে ফেলছি, এনকোডার এটাই। ওকে, এনকোডারের কাজ হচ্ছে এটাই। সাইদাকে বুঝতে পারছেন? সাইদা তো বুঝছেন না, আপনি এগুলো করছেন। আচ্ছা আচ্ছা ফাইন। তারপরে দীপা বুঝতেছেন ম্যাম? দীপা এটা বুঝছেন? জি স্যার। শাকির কি অবস্থা স্যার, বোঝা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা এনকোডারটা করে ফেলছি, তাহলে এনকোডার তো আমাদের ক্লিয়ার, তাই না? এবার আমরা একটু পিডিএফ এ চলে যাই। দেখেন আমরা একটু পিডিএফ এ চলে যাই, যাই 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 যাই। এইখানে এই মুনতাহা যে প্রশ্নটা করছিল, মুনতাহার প্রশ্নের অ্যান্সারটা কই? এই যে এখানে অ্যান্সারটা আমি দিয়ে দিছি। আমি যেটা বলছি যে লক টু একটা সূত্র দিয়েছিলাম। এখন দেখেন, মনে করেন ডেসিমাল থেকে আমরা বিসিডিতে যাবো, এটা এনকোডার হতে পারে। ডেসিমাল টু বিসিডি এনকোডার, কি বলছি? ডেসিমাল টু বিসিডি এনকোডার। এখন বিসিডি কয় কোডের? বিসিডি কয় কোডের? 4 কোডের, মানে সরি বিসিডি 4 বিটের না, 4 বিটের। আর ডেসিমাল কয় বিটের? ডেসিমালে টোটাল কয়টা ডিজিট আছে বলেন তো? ডেসিমালে দেখি কার বেসিক ক্লিয়ার আছে? 10টা। কি হবে 0 থেকে 9, তাহলে কয়টা আছে? 10টা আছে। তাহলে এখন মুনতাহা যে প্রশ্নটা করছে, ভালো একটা লজিক্যাল প্রশ্ন করছে, যে এরকম যদি হয় তাহলে আমি এটা 2 টু দি পাওয়ার n আকারে সাজাবো কীভাবে, তাই না? আপনি তো বলতে পারেন যে 2 টু দি পাওয়ার n আকারে সাজালে তো হয় না, যেমন এটা তো হয় না, জিনিসটা হচ্ছে না যে 2 টু দি পাওয়ার 4 = তো 10 হয় না। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে এনকোডার ডিজাইন করবো কীভাবে, এটা খুব বড় লেভেল একটা প্রশ্ন। সেটার ক্ষেত্রে দেখেন আমি যেটা আপনাকে বলি, সেটার ক্ষেত্রে আমি আপনার বোর্ডে যাই, যেমন ডেসিমালের সর্বোচ্চ বিটটা কত বলেন তো? ডেসিমালের সর্বোচ্চ বিটটা কত? ডেসিমালের সর্বোচ্চ বিট কেন বলতেছি, ডিজিট ডিজিট। ডেসিমালের সর্বোচ্চ ডিজিট কত? 9। এখন আমাকে বলেন 9 লিখতে কয়টা বিট লাগে, আমাকে বলেন 9 লিখতে কয়টা বিট লাগে, একটু বুঝে বলেন। 9 এর বাইনারিটা করে বলেন, 9 এর বাইনারিটা কত আমাকে বলেন? 9 এর বাইনারি क्या है सर, बोलता है मुझे 1001 1001 1001, তাই না? ঠিক আছে ভাই, আমি তো পারি না, ভুলে গেছে। দেখেন এখন আমি যেটা বুঝাই, একটু বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। এবার যদি বুঝেন তাহলে পরীক্ষাতে যত কমপ্লেক্স প্রশ্নই করুক আপনাকে আটকাতে পারবে না। ওকে, এই চ্যাপ্টারটা বোঝার যত কমপ্লেক্স প্রশ্নই করুক আপনাকে আটকাতে পারবে না টিচার, আমি এতটুকু বলতে পারি। দেখেন এখন আমি যেটা বুঝাতে চাইতেছি, আমি এটা কেন রাখলাম, আমি এসব লক টু মক টু সূত্র দিয়ে আসলে শেখাই না, একটু কমপ্লেক্স লাগে আমার কাছে। তাহলে এখানে 1001, তার মানে হচ্ছে যে ডেসিমালের সর্বোচ্চ ডিজিটটাকে লিখতে আমার বাইনারি কয়টা বিট লাগছে, একটু চিল্লায় বলেন সবাই। ডেসিমালের সর্বোচ্চ ডিজিটটা লিখতে আমার 4 বিট লাগছে। তাহলে আমি যদি কোনো ডেসিমাল এনকোডার বানাইতে চাই, আবারও বলি, আমি যদি কোনো ডেসিমাল এনকোডার বানাইতে চাই তাহলে আমার আউটপুট হবে 4টা, শেষ। আমার কোনো সূত্র মুখস্থ করা লাগতেছে না, বুঝতে পারছি? তা ডেসিমাল এনকোডার যদি এরকম হয়, গ্যাচাং গ্যাচাং গ্যাচাং, এটা একটা এনকোডার। এখানে ইনপুট কটা হবে? 0 থেকে শুরু হবে, i0 থেকে শুরু হয়ে মনে করেন যে চলতে থাকবে, এখানে বাড়তে 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 i8 পর্যন্ত হবে, তাই না? কারণ 0 থেকে শুরু হয় i8। তাহলে আউটপুট কটা হবে? 4টা লাইন হবে, 1টা 2টা 3টা 4টা, শেষ। বুঝতে পারছেন? তাহলে আউটপুট লাইনগুলো কীভাবে হয়, যদি এরকম 2^4 আকারে বা 2^3 আকারে সাজানো না যায় তাহলে মনে রাখবেন যেই নাম্বার সিস্টেম থেকে আমরা এনকোড করব সেই নাম্বার সিস্টেমের সর্বোচ্চ ডিজিটটাকে বাইনারিতে লিখতে কত বিট লাগে সেইটাই হবে আমার আউটপুট। তাহলে ডেসিমাল শুরু হয় 0 থেকে ডেসিমাল শেষ হয় 9 এ, তাহলে 9 হচ্ছে সবচেয়ে বড় মস্ত বড় ইয়া বড় মাস্তান ডিসিম ডিসিম করে মারামারি করে, তাহলে 9 লিখতে আমার 4 বিট লাগে। তার মানে আমি যদি ডেসিমাল থেকে বিসিডি এনকোডার বানাতে চাই, এগুলো ডিপ লেভেলের প্রশ্ন আসবে না, তা আবার বললাম একটু বুঝে রাখেন পরীক্ষাতে যত কমপ্লেক্স করুক, ডেসিমাল টু বিসিডি যদি করতে চাই তাহলে আমার 4 বিট হবে শেষ। ওকে, এটা বুঝতে পারছি, এটা কিন্তু কোনো রুলস না, বইয়ের রুলস না, এটা আমার ব্যাখ্যা। হুম, বলেন। সব সময় কি 4টাই হবে আউটপুট? ডেসিমালের ক্ষেত্রে অবশ্যই 4টা হবে, কারণ ডেসিমালের সর্বোচ্চ বিট লিখতে 4টা লাগে। কারণ আপনি যদি এমন কোনো নাম্বার সিস্টেম নিয়ে আসেন সেটা মনে করেন যে আপনার সেটা সর্বোচ্চ নাম্বার লিখতে যতগুলো বিট লাগে সেটাই হবে তার আউটপুট, আর তো নাম্বার সিস্টেম নাই, আপনি কি আনবেন? তাহলে তো ওই যে লগের ওটা দিয়ে যদি 50 যদি করি তাহলে তো ওখানে 5.6 আসে, তাহলে আউটপুট হবে 6টা, আউটপুট হবে 6টা। লগের ওই সূত্রটা আপনি ওভাবে করতে পারেন, কিন্তু ওইটা তো আসলে রেলেভেন্ট না, কারণ দেখেন আপনি তো ওটা মনে করেন আপনি 15 বসাইলেন, কিন্তু জিনিসটা কি রেলেভেন্ট, জিনিসটা কি প্রাসঙ্গিক? 15 বেজের কোন নাম্বার সিস্টেম কি আছে আমাকে বলেন? আছে? তাহলে আপনি 15 বসাবেন কেন? জিনিসটা দেখছেন, জিনিসটা কিন্তু প্রাসঙ্গিক না। আমার এটা কিন্তু প্রাসঙ্গিক, ডেসিমাল থেকে বিসি এটা বললো না, এটা ঠিক আছে। এন্ড আমি বললাম যে 50 বেজের নাম্বার, এন্ড 50 বেজের নাম্বার আমি কোথায় পাইছি, আমি কি বানাইছি? জিনিসটা বুঝছেন? ওগুলো আসবে না, বুঝছেন? তারপরে প্রশ্ন করছেন, ভালো আছে, আমি ফর্মুলাটা শিখাই দিছি, যদি প্রশ্নে আসে আপনি ফর্মুলাতে করতে পারেন। আমি আপনাকে রাস্তা শিখিয়ে দিলাম, এবার বাকি কাজ হচ্ছে আপনার। আপনি জিনিসগুলোকে আয়ত্ত করে পিডিএফ দেখে আয়ত্ত করে ভিডিও দেখে আপনাকে পরীক্ষা অ্যান্সার করতে হবে। আর আমি তো ক্রিয়েটিভ কোয়েশ্চেন সলভ করাবো, আমি ক্রিয়েটিভ কোয়েশ্চেন ভালো সলভ করাবো, যাতে এই অধ্যায় থেকে আপনারা সবাই অ্যান্সার করতে পারেন। আমি কিন্তু খুব আস্তে পড়াচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে জানি না, যাতে আপনারা সবাই বুঝতে পারেন, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, আর কিছুই না। আমি চাইলে দ্রুত পড়া ফেলতে পারতাম, না আমি দ্রুত পড়াচ্ছি না, দ্রুত পড়ায় লাভ নেই, দিন শেষে আপনার কোনো লাভ হবে না। তাহলে এতটুকু ক্লিয়ার আপনারা এনকোডারটা? আচ্ছা, এবার আমি ডিকোডারে যাই, অনেকক্ষণ হয়েছে আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি চাইছিলাম একটু তাড়াতাড়ি শেষ করতে কিন্তু আসলে পারলাম না, কারণ বুঝাতে গেলে আসলেই টাইম লাগে আসলে। হ্যাঁ, ব্রেক নেবেন, 5 মিনিটের ব্রেক নেন। হ্যাঁ, না না স্যার, হেক্সার এনকোডার হয় না, হেক্সারটা আসতে পারে 16 টু তাহলে 4, হেক্সারটা নরমাল পরীক্ষায় দিবে না, কারণ ওটা আঁকতে তো অনেক টাইম লাগবে, তাই না? ওটা 2 টেবিল আঁকতে গেলে আপনার খাতার অবস্থা খারাপ হয়ে যাবে, নর্মালি দিবে না। 8 টু 3টা বেশি আসে আর 4 টু 2টা বেশি আসে, হেক্সারা নর্মালি দিবে না। টিচার যদি একদম খুব বেশি স্টুডেন্টে প্যাচে ফেলা দেয় তাহলে হেক্সার দিবে, কারণ এত বড় জিনিস আঁকতে তো অনেক টাইম লাগবে। কিন্তু আপনি যদি রুলস পারেন, আমি যেটা বেসিকটা শিখেছি, তাহলে আপনি হেক্সা দিলে আপনার আটকানোর তো কথা না, হেক্সা দিলে আটকানোর কথা। আপনি তো মুখস্থ করবেন, আমি আপনাকে কিছু মুখস্থ করাইছি, আমি তো কিছু মুখস্থ করাইনি, আমি বুঝাইছি। আর আপনি যদি বুঝেন তাহলে তো অবশ্যই পারবেন, আপনি যদি না বুঝেন তাহলে তো ভাই হেক্সা দেখা যাই দেখ পারবেন না, সহজ কথা। ওকে, হেক্সাটা প্র্যাকটিস করেন, কিন্তু আসবে না, আমি আসবে না, কলেজে পরীক্ষাতে আসতে বোর্ডে আসে না এগুলো। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি। ওকে, আচ্ছা, কয়জন আছেন? আপনাদের ক্লাস টাস কারো নাই? নাই না? আচ্ছা, এবার আমি ডিকোডারে যাব না? ডিকোডার 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 কত শুরু হয়েছে? কি রে ভাই, কই যাচ্ছি, মাথায় তো কাজ করতেছে না। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমি দেখাইছি, এটা দেখেন, এটা হচ্ছে 3 বিটের জন্য। হ্যাঁ, 3 বিট না, এটা হচ্ছে 8 বিটের জন্য, 8 বিটের জন্য। ওকে, আচ্ছা, আপনারা 4 মিনিটের ব্রেক নেন, এই মিটিংটা শেষে আবার পরে জয়েন করেন। ওকে, ওকে, একটু ব্রেক নেন, নাহলে মাথা ঢুকবে না। ওকে, খেয়াল করেন তাহলে আমরা ডিকোডার যদি আমরা একটু কথা বলি, তাহলে দেখেন স্যার, এনকোডার আমি যেটা বলছিলাম যে এনকোডার যে কি কাজটা করে, এনকোডার বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে কোনো ডেটাকে সে নিবে। ওকে, কোনো ডেটাকে নিয়ে সে আপনার কি করবে, সে এনকোডার কোনো ডেটাকে নিয়ে সেটাকে বাইনারিতে রূপান্তর করবে। আচ্ছা, এখন বাইনারিতে রূপান্তর করার পরে ওই ডেটাটাকে তো আবার কি করতে হবে, মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে হবে, তাই না? মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করতে হবে, যেই ভাষাটা আমাদের ঈশা ম্যাম বুঝে বা আমাদের শাকির ম্যাম বুঝে, ওকে, বা আমাদের রাগী আশা বুঝে। সো এই যে রাগী বা অরাগী, এই যে ঠান্ডা মানুষ, সব মনের মানুষদেরকে বোঝানোর জন্য আমাদের যেই ডিজিটাল যেই বর্তনী যেটা কাজ করে বা ডিজিটাল যেই আমাদের কন্ডিশন যে কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে ডিকোডার। সো ডিকোডার কি করে আসলে দেখেন, ডিকোডার এখানে আমি ফর্মুলাটা দিয়ে দিছি স্যার, formula is given here. The decoder एक धरनेर डिजिटल बर्तनी जार काज हलो कम्पिউটার व्यवहृत भाषा के मानुषेर बोधगम्य भाषाय रूपान्तरित करा। सो से आसले कि करबे आपनार कोनो कम्पिউটারে जे इंटरनल भाषा जेटा थाके सेटाके से तो आपनार डिसप्लेते प्रकाश करते हबे बा डिसप्लेते देखाते हबे बा आपनार मोबाइल स्क्रिने तो ताके देखाते हबे। सो देखानोर जोन्नो से आसले करबे एटाके से आबार ओई मानुषेर भाषाय निये जाबे बा आपनार होच्छे डेसिमाले निये जाबे और आपनार किसे निये जाबे सेटा होच्छे जे आमादेर नर्माल नम्बर सिस्टेमे निये जाबे आर कि। अच्छा डिकोडारे होच्छे उल्टा, देखें डिकोडारे होच्छे उल्टा। आगे कि छिलो 2^n जदि हय ताहले 2^n छिलो आपनार आउटपुट संख्या और इनपुट संख्या छिलो 2^n एरकम ताई ना। 2^n छिलो n छिलो होच्छे आपनार कि संख्या ए nटा छिलो आउटपुट और 2^n माने मने करें जे 2^4 ताहले 16টা छिलो आमादेर आगे इनपुट। तार माने आगे जेटा बुझते पारछि इनपुट बेशी छिलो ना आउटपुट बेशी छिलो बोलेन तो आगे एनकोडाরের क्षेत्रे इनपुट বেশি ছিল। হ্যাঁ ডেসিমাল বুঝছে মানুষের বোধগম্য মানে ডেসিমাল কারণ মানুষ শুধু ডেসিমাল বুঝে। হ্যাঁ আগেরটা এনকোডারে যেটা ছিল ইনপুট বেশি ছিল। আমি আবার বলি আগেরটাতে এনকোডারে ইনপুট বেশি ছিল। কি বেশি ছিল? ইনপুট বেশি ছিল, রাইট। এখন তাহলে ডিকোডারে কোনটা বেশি হবে? ইনপুট বেশি হবে না আউটপুট বেশি হবে? স্যার চিল্লায় বলেন আউটপুট বেশি হবে, রাইট। তার মানে এখানে উল্টা হবে, মনে রাখবেন। এনকোডারে যেটা ডিকোডার তার উল্টা, এনকোডারে যেই জিনিসটা আছে ডিকোডারে তার উল্টা জিনিসটা আছে। তার মানে স্যার আপনার ডিকোডারে যেটা হবে যে 16টা হবে আমাদের কি হবে ডিকোডার হবে মনে করেন যে 4টা হবে আমাদের ইনপুট আর 16টা হবে আউটপুট এরকম, বা এটা মনে করেন যে আমাদের আমাদের 3টা হবে মনে করেন ইনপুট, আউটপুট হবে 8টা। ওই যে 2^3 এভাবে যায়, 2^3 সমান 8 মানে 2^n এভাবে সাজায়। তারপরে 16 কে লেখা যায় কি হবে 2^4 তার মানে 4। তার মানে বুঝলাম যদি আমাদের ডিকোডারে যেটা হবে 3টা যদি ইনপুট থাকে তাহলে তার 2^3 মানে তার 2^3 2 এর পাওয়ার করলে 8 হয় তাহলে তার আউটপুট হবে 8টা। শেষ। এখন আমাকে একটু হিসাব বলেন যদি ইনপুট হয় 2টা তাহলে আউটপুট কটা হবে বলেন তো ঈশা? 4টা। 4টা হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি তাই না? ওকে, এগুলো হচ্ছে লজিক কথাবার্তা। আচ্ছা এখন আমাকে বলেন তো ডিকোডার কি জিনিস একটু বলেন তো, ডিকোডার সংখ্যা একজন দেন তো দেখি। আমি একটু হাইড করে ফেললাম যে একদম নিজের ভাষায় আশা কম্পিউটারের ভাষাকে। হ্যাঁ কম্পিউটার ভাষাকে স্যার কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষা রূপান্তর করা। এখন আমাকে যে কোনো একজন এনকোডারের সংজ্ঞাটা দেন তো, এনকোডার কাকে বলে? হোয়াট ইজ এনকোডার? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এনকোডার? যে মানে কোনো কিছুকে কোডে যুক্ত করে যা তাই হচ্ছে এনকোডার। হ্যাঁ তাহলে এনকোডার হচ্ছে এক ধরনের ডিজিটাল বর্তনী যা কি করে মানুষের বোধগম্য ভাষাকে বা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা মানে 0 আর 1 এ রূপান্তর করে। শেষ। আপনি এগুলো কিন্তু সংজ্ঞাও আসতে পারে, ওকে, বা এগুলো আসতে পারে এমসিকিউতে যে এনকোডার তোমার যদি মনে করো যে ইনপুট যদি 16টা হয় তাহলে আউটপুট কটা হবে আমাকে বলবেন হচ্ছে আশা কি বুঝতে পারছিলেন? এটা পারেন না? আচ্ছা তাহলে বলবেন আমাকে ঐশী আছেন? স্যার প্রশ্নটা আবার বলেন। প্রশ্নটা হচ্ছে ঐশী आंसर দেন, সেটা হচ্ছে আমাদের এনকোডারে যদি ইনপুট হয় 16টা তাহলে আউটপুট কয়টা হবে? এনকোডারে ইনপুট 16টা হবে তাহলে আউটপুট কয়টা হবে? ঐশী आंसर দেন। ঐশী আছেন নাই না? আচ্ছা তাহলে আনিকে आंसर দেন। না ও মনে অন্য কথা গেছে। আর তাহলে হচ্ছে নূরে নুসরাত আনিকা आंसर দেন। জি ভাইয়া। হ্যাঁ আমার এনকোডারে যদি ইনপুট 16টা হয়। ও আচ্ছা না, হ্যাঁ ইনপুট যদি 16টা হয় তাহলে আউটপুট কয়টা হবে বলেন? आंसर দেন। ইনপুট 16টা ইনপুট সাইদা ঠিক আছে। আউটপুট কয়টা হবে বুঝি নাই, জোর বলতে হবে। 4টা হবে কারণ এখানে হচ্ছে ইনপুট যদি 16টা হয় আউটপুট হবে 4টা। কিভাবে হয়? ওই যে 2^4 করলে 4 করলে 16 হয়, তার মানে এটা এই 4টা হবে আউটপুট মানে 2^n আকারে সাজাবেন। এই যে আপনারা ক্লাস 9 এর ম্যাথ করছেন না, সূচকের ম্যাথ, ওই একদম প্রাইমারি লেভেলের জিনিস। 2^n আকারে সাজাবেন তাহলে 16 হলে 4, তাহলে 16 কে 2 এর কত পাওয়ার করলে 16 হয়? 2 এর 4 পাওয়ার করলে 16 হয়, রাইট। এখন আবার একটু বলি, তাহলে এগুলো প্রশ্ন না করলে আপনাদের আসলে ক্লিয়ার হবে না, আপনারা তো ক্লাসের মধ্যে ফাঁকিবাজি দিবেন। ভাইয়া তখন একটু নেট প্রবলেম ছিল তো। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সবাই, ঠিক আছে। তাহলে ইনপুট যদি 8টা হয় তাহলে আউটপুট কয়টা হবে এটা आंसर দিবেন হচ্ছে আমাকে দীপা। ইনপুট 8টা হলে আউটপুট কয়টা হবে? एनकोडर है तीनटा होबे राइट अच्छा ठीक है एमन टाइपेर किन्तु आमादेर प्रश्न आसे केटे बोले बोले जे एमन डिजिटल बर्तनी कोनटा जेखाने मानुषेर भाषाके कम्पिउटार भाषाय रूपान्तर करे तखन आपनार आंसर होबे एनकोडर माने अनेक भावे घुराय टुरे आंसर बोले बोलबे जे प्रश्न करे जे बोलबे जे जेटा मानुषेर भाषाके कम्पिउटार भाषाय रूपान्तर करे सेई डिजिटल बर्तनीर ट्रुथ टेबिलटा आंको एभाबे किन्तु प्रश्न होते पारे ताहले आपनि कोनटा ट्रुथ टेबिल आंकबेन बोलेन तो मानुषेर भाषा के कम्पिउटार भाषा रूपान्तर करे एटा ट्रुथ टेबिल आंकते बोलछे कोनटा राखबेन एनकोडर राखबेन एबार जदि आपनाके एमन प्रश्न करे जे कम्पिउटारेर भाषा के मानुषेर बोधगम्य भाषाय रूपान्तर करे एमन एकटा डिजिटल बर्तनीर तुमी ट्रुथ टेबिल आंको ताहले आपनि कोनटा ट्रुथ टेबिल आंकबेन डिकोडर राखबेन एखन आपनाके प्रश्न अवश्य बोले दिबे जे 4 टू 2 नाकि 8 टू 3 नाकि 16 टू 4 एटा बोले दिबे आपनाके सेई अनुसारे आंकबेन ओके एटा प्रश्न बोला थाकबे এতটুকুই আমাদের কথা ছিল। এবার আমরা ডিকোডারে আস্তে আস্তে যাচ্ছি আমরা দেখেন। তা ডিকোডারে কি বলছি কথাগুলো সুন্দরমতো লেখা আছে আপনারা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে 2-3 বার রিভাইজ দিবেন। আবার বলি একবার পড়াতেই কোন সময় ভালো স্টুডেন্টের লক্ষণ হতে পারে না। একটা ভালো স্টুডেন্ট কখনোই কোনো কিছু একবার পড়ে ফেলে রাখে না। একটা ভালো স্টুডেন্ট বলতে যেটা বুঝাই মানে যে ভালো রেজাল্ট করতে চায় যার একটা ইচ্ছা থাকে একটা এইম থাকে একটা ড্রিম থাকে যে লাইফে ভালো কিছু হবে বা ভালো কোনো টার্গেটে যাবে ভালো কিছু করবে তাদের ড্রিমটা বা তাদের টার্গেট সবসময় এমন থাকে যে আমি একটা জিনিস কতবার রিভাইজ দিচ্ছি ओके कतबार रिवाइज दिच्छेन सेटाते आपनार क्रेडिट आसले आपनि एकबार शेष करे फेला राखछेन एटा आपनार क्रेडिट ना आपनाके रिवाइज दिते होबे बार बार आमि कथाटा फोकास करी एटा एकटु माथाय राखेन ताहले देखेन डिकोडारे एनटी इनपुट थाकले आउटपुट 2 टू द पावर एनटी लाइन पावा जाय अर्थात इनपुट 3টি থাকলে আউটপুট হবে 8 যেমন দেখলাম ইনপুট যদি 3টা হয় আউটপুট হবে 8টা এটা তো আমরা বুঝতে পারছি ওই যে 2 টু দি পাওয়ার n আকারে সাজাবেন খুবই বেসিক জিনিস 2 টু দি পাওয়ার n আকারে সাজাবেন তাহলে এখানে n কত n যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার n কত হবে 2 টু দি পাওয়ার কিউব মানে কত 8 তাহলে আউটপুট হবে 8টা বুঝতে পারছি এই লাইনটা দেখেন তো এই লাইনটা বুঝতে পারছি সবাই আস্তে আস্তে বুঝে যাই আমাদের এটাই শেষ পড়া ডিকোডার পড়ালে শেষ আস্তে আস্তে একটু বুঝে আগাই সবাই যদি বুঝতে পারি না বুঝতে প্রশ্ন করে সিলি প্রশ্নগুলো কইরান আমি প্রশ্ন করতাম না টিচারদের এটা আমার খুব বাজে শখ ছিল আমি কোন সময় প্রশ্ন করতে পারতাম না আমার খুব লজ্জা লাগতো যে আমি প্রশ্ন করব সবাই হাসবে আমি প্রশ্ন করতে পারতাম না হ্যাঁ বলেন স্যার ডিকোডারের টু এন্ড একটু আবার বলবেন ডিকোডারেরটা যদি আবার বলতে চাই তাহলে মনে করেন স্যার টু এন্ডটা শুধু টু এন্ড মানে তো মনে করেন ডিকোডারে আপনি ইনপুট দিবেন 3টা ডিকোডারে ইনপুট নিছেন 3টা তাহলে আউটপুট কত হবে 2 টু দি পাওয়ার n আকারে সাজান মানে n এর মান 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে তাহলে 2 n এর মান যদি এখানে ইনপুট যদি 3টা হয় ইনপুট খেয়াল করেন ইনপুট 3টা হয় তাহলে আপনার আউটপুট কি হবে 2 টু দি পাওয়ার n মানে এখানে n এর মান কত 2 টু দি পাওয়ার 3 তাহলে 2 টু দি পাওয়ার 3 কত আপনি ম্যাথ পারেন না না পারলে ক্যালকুলেটরে করেন 8 এইজন্য তো আউটপুট 8টা হবে বুঝতে পারছেন জি স্যার এখন বুঝতে পারছি আপনি বললেন না স্যার ডিকোডার এনকোডারের বিপরীত হবে আমি ভাবছি যে ওইটাই মানে এনকোডার হচ্ছে আমাদের এভাবে একটু ভাষা প্র্যাকটিস করে ফেলতে হবে এনকোডার হচ্ছে আমাদের ইনপুট বেশি আউটপুট কম ডিকোডারে আউটপুট বেশি ইনপুট কম কি বলছি কে একজন বলেন বাপ্পা পালা সবাই বলেন মনে মনে বলেন কি বলছি লাইনটা কি বলছিলাম একটু আগে এনকোডারে আউটপুট কম ইনপুট বেশি ডিকোডারে আউটপুট বেশি ইনপুট এইভাবে আপনি পড়ে কোড পড়লে কি হবে আপনার পড়াটা মাথায় থাকবে তখন আপনি কোনো এমসিকিউ দেখলে আপনার মাথার মধ্যে খেলবে আরে বের হতে পারি আমি এটা তো 1-2 ব্যাপার এবার মাথার মধ্যে খেলতে হবে জিনিসগুলো শুধু বইতে পড়লে হবে না এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে পড়তে হবে বইটা বন্ধ করে পড়তে হবে এই পিডিএফটা একবার দেখবেন তারপরে না দেখে বলতে হবে আবার না দেখে লিখতে হবে তাহলে দেখবেন মাথার মধ্যে খেলবে জিনিসটা তখন আপনি পারবেন আপনি তো একবার ক্লাস করে আমার সব বস হয়ে যাবেন না ওকে আচ্ছা আপনার মাথায় জিনিসটা খেলতে হবে এটা গেম অন কাইন্ড অফ দেখেন তাহলে যে কোনো একটি আউটপুট লাইনের মান 1 হলে বাকি সবগুলো আউটপুট শূন্য পাওয়া যাবে কারণ আমি যেটা বলছি যে এনকোডারে বলছিলাম যে একসাথে অনেকগুলো ইনপুট দেওয়া যায় না কি বলছিলাম একসাথে অনেকগুলো ইনপুট দেওয়া যায় না আর ডিকোডারে বলতেছি একসাথে অনেকগুলো আউটপুট হতে পারে না একসাথে শুধু একটা আউটপুটই হতে পারে হয় তুমি ভালো মানুষ না তুমি খারাপ মানুষ আমরা একসাথে দুইটা জাজ করি না তাই না একসাথে আমরা মানুষের একটা গুণকে কিন্তু জাজ করি হয় তুমি পরীক্ষায় ফেল করছো নাহলে তুমি পরীক্ষায় A+ পাইছো এটাই হয় ভালো করছো নাহলে খারাপ করছো ओके এই জিনিসগুলো হচ্ছে এরকম আর কি তাহলে আউটপুট সব সময় একটাই আউটপুট লাইনের মান 1 হলে বাকি সবগুলা 0 পাওয়া যাবে যেমন আমি বলছিলাম যেমন দেখেন আমি ট্রুথ টেবিলটা আঁকি যেমন দেখেন এনকোডারের আউটপুটটাই হচ্ছে ডিকোডারের ইনপুট এই লাইনটাকে আপনারা মানেন দেখেন তো এটা আমি একটু লিখছি এগুলা বইতে নাই এই লাইনটাকে আপনারা মানেন প্রথমে যেটা দেখাইছিলাম ভাইয়া এগুলো পিডিএফ আকারে দিয়ে দিবেন না স্লাইডগুলো এটা পিডিএফ বানাইছি আপনাদের জন্য, আমি পিডিএফ অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে, আইসিডি টাস্কে আছে আমাদের, যে কোনো কিছু সবকিছু আইসিডি টাস্কে আছে। আজকে যেটা দিলেন আজকে দিয়ে দিয়েছি, এটা আমি ওই যে রাতে যেটা দিয়েছি ওইটাই, মানে ভোরে যেটা দিয়েছি ওইটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে, দিয়ে দিয়েছি যাতে আপনারা একটু ডাউনলোড করে দেখতে পারেন। আর আগে থেকে যেটা পড়াবো আর যদি আগে থেকে একটু বইটা দেখে আসেন তাহলে দেখবেন যে পড়ার মাথা বেশি ঢুকতেছে। এটা হচ্ছে একটা টেকনিক, কোনো কিছু বুঝার একটা নিনজা টেকনিক। কি টেকনিক? আমি যেটা আপনাকে কালকে পড়াবো আপনি এটা আগে থেকে একটু দেখে আসবেন বইটা, আপনি কিছু বুঝবেন না জানি, আগামাতে কিছু বুঝবেন ভাই এটা কী জিনিস এই 01 হ্যান ত্যান, একটু দেখে আসবেন। দেখে আসলে কী হবে, আপনার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসবে, তখন আপনি ক্লাসের মধ্যে আমাকে প্রশ্নগুলো করবেন বা আমাকে আটকানোর চেষ্টা করতে পারেন, সমস্যা নেই। ওকে, সো আপনি প্রশ্নগুলো করলে তখন দেখবেন আপনার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আপনি যদি শুধু ক্লাসের দিকে তাকায় থাকেন এই এনকোডার এই জিনিস বা ডিকোডার এই 01 এইগুলো কী জিনিস বুঝতেছি না, এছাড়া একটু ফেসবুকে যাই, একটু চ্যাট ট্যাট করি, বন্ধুবান্ধব অনেকে আছে, একটু ফাইজলামি করি, তাহলে কিন্তু আপনার মাথায় জিনিসটা ঢুকলো না। তাহলে কী হলো, আপনি ক্লাস করলেন ঠিক আছে, কিন্তু আপনার সময়টা নষ্ট হলো, আপনি বুঝলেন না, তাহলে পরীক্ষায় আপনারই খারাপ করবেন, লস আপনারই হবে। দিন শেষে আপনার যে ড্রিমগুলো থাকে ড্রিমগুলো পূরণ হয় না, কারণ ড্রিমগুলো এমনি এমনি পূরণ হয় না স্যার, ড্রিমগুলোর জন্য কষ্ট করতে হয়। আপনি ড্রিম করলেন যে আপনি ইউনিভার্সিটির চান্স পাবেন, এখানে যাবেন ওইখানে যাবেন, খালি ড্রিমই দেখলেন আর ঘুমাইলেন সারাদিন, এই ড্রিম জীবনে পূরণ হয় না। ওকে, তো ড্রিম দেখবেন ভালো কথা, তার জন্য কষ্ট করবেন, শুধু অহেতুক ড্রিম দেখে লাভ নেই। যদি অহেতুক ড্রিম দেখতে চান তাহলে ড্রিম দেখা বন্ধ করেন। ওকে, আচ্ছা এরপর দেখেন এনকোডারের ইনপুটটাই হবে ডিকোডারের, কি লিখতেছি আমি উল্টা বলতেছি কেন, এনকোডারের আউটপুটটাই হবে ডিকোডারের ইনপুট। তার মানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে একটা আপনি মনে করেন যে আপনি এখানে 2 লিখছেন, 2টাকে এনকোডারের মধ্যে যখন চালাইছেন, একটু ছোট্ট করে দেখাইতেছি, তখন সেটা কী হয়েছে বলো তো, 2 এর বাইনারি কত হয় বলেন তো, কুইক বলেন, কুইক কুইক শেষ করে দিব, 10 হয়েছে। এখন 10টাকে আপনি আবার ডিকোডারের ভিতরে চালাবেন, আবার ডিকোডারের ভিতরে চালাবেন, মানে ডিকোডারের ভিতরে যাবে, ডিকোডারের ভিতরে গেলে সেটা আবার 2 হিসেবে আসবে। কেন দেখেন জিনিসটা বুঝেন, আবার একটু ফিল করেন জিনিসটা, ফিল করতে হবে জিনিসটা, মুখস্থ করলে হবে না। যখন ডিকোডারের ভিতরে দেখেন সব কিছু সেট করা থাকে, আবার বলি ভালো মতো বুঝেন, ডিকোডার যখন 10 পাইলো, একটু বুঝেন, ডিকোডার যখন 10 পাইলো তখন সে বুঝবে, তখন সে কিন্তু জানে ডিকোডার এমন একটা লজিক বর্তনী, সে জানে যে 10 মানে 2, বুঝতে পারছি, বুঝতে পারছি যে 10 মানে 2 সেটা জানে, কারণ সে তো জানে যে 10 মানে 2 হয়, 1 মানে 3 হয়, তারপরে 1 মানে কি হয় 3 হয়, হ্যাঁ, তারপরে 100 মানে কি 4 হয়, তাহলে সে কিন্তু জানে এগুলা। তাহলে যখন সে 10 পাইলো তখন সে বুঝলো যে আচ্ছা 10 পাইছি, তার মানে এটা তো 2। তাহলে আপনাকে বোঝানোর জন্য ডিকোডার কি করবে, এই 10টাকে কনভার্ট করে 2-তে নিয়ে আসবে, সেটা স্ক্রিনে শো করবে। তার মানে আমি কি এটা বলতে পারি যে এনকোডারের যেটা আউটপুট, এই আউটপুটটা হচ্ছে 10, সেটাই ডিকোডারের ইনপুট। দেখেন তো একমত কিনা আমার কথার সাথে আপনারা? জি স্যার। একমত না হলে বলেন যে আমি এটা মানি না, না মানতেই পারেন, আপনি ভিন্ন মত থাকতেই পারে। স্যার একমত। আচ্ছা আপনি একমত, বাকিরা একমত? রাইসা বুঝতেছেন? রাইসা আছেন? ওকে, তারপরে মুনতাহা, মুনতাহা আছেন তো না? আচ্ছা আপনাদের কয়জন দেখলাম নেটের প্রবলেম হয়, এগুলো কেন হয় আমি তো বুঝি না। অনুর, তারপরে আশার, আশার কি এখন নেটের প্রবলেম হচ্ছে? ভাইয়া আজকে কারেন্ট নাই বাসায়, ঠিক আছে না? হ্যাঁ, নেটে প্রবলেম হলে একটু মোবাইল ডাটা একটু রাখেন, কাইন্ড অফ আমার বাসায়ও কারেন্ট নাই, কারেন্ট নাই, একটু মোবাইল ডাটা কাইন্ডলি রাখেন, আমরাও রাখি, আমরা অনলাইনে ক্লাস করি, মোবাইল ডাটা একটু, জি ভাইয়া আজকে সম্পূর্ণ এই মোবাইল ডাটাই, মোবাইল ডাটা একটু রাখেন, এটা হচ্ছে আপনাদের ক্লাসটা করতে পারলেন, কারণ ওটা ফ্যাক্ট না, আপনি ক্লাসটা করে তো ফ্যাক্ট, তাই না? আচ্ছা একটু কষ্ট করতে হবে স্যার জীবনে। আচ্ছা তাহলে আমরা একটু ডিকোডারে যাই এবার। ডিকোডার এখানে দেখেন যেটা দেখাইছি আমি, এখানে দেখেন ইনপুট আমাদের কয়টা হয়েছে, 3টা, দেখেন ABC 3টা ইনপুট, আমি এটা লাস্ট দেখা শেষ করে দিব, একটু ধৈর্য ধরেন স্যার প্লিজ। এই যে 3টা ইনপুট জাস্ট দেখেন, আমি এখানে এঁকে দিয়েছি, আপনাদের পিডিএফটা কিন্তু আছে গ্রুপে, হ্যাঁ আপনারা দেখে করতে পারবেন, দেখে দেখে বাসায় করবেন, খালি দেখলে মুখস্থ করেন না, বাইরে এটা মুখস্থ করার জিনিস না, পরীক্ষা হলে যা আওলা যাবে। দেখেন এখানে ইনপুট কয়টা দেখেন, এই যে দেখেন ABC 3টা ইনপুট, আউটপুট কয়টা হয়েছে 8টা হয়েছে, কারণ 8টা কেন, এখানে তো বলবেন 8 নাই, I8 নাই, আরে বাপ, এখানে তো শুরু হয় 0 থেকে, আপনি 0 কাউন্ট করবেন না, বাইনারি বলে নাম্বার সিস্টেম সব কিছু 0 থেকে কাউন্ট হয়, এখন আপনারা বড় হয়ে গেছেন না, সব কিছু 0 থেকে কাউন্ট করবেন, 1 থেকে আর কাউন্ট করবেন না। ওকে, আমার ডাটা কিনলেই কারেন্ট চলে আসে, ওরে অস্থির মানুষ আপনি ভাই, ডাটা কিনলে কারেন্ট চলে আসে। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে 000, আচ্ছা আমি এটা কীভাবে ইনপুট টেবিলে সাজাইছি দেখেন, 8 এটা হচ্ছে কিসের ইনপুট টেবিল, এটা হচ্ছে দেখেন ইয়া, এটা क्या होता है क्या लगता है सर, এটা হচ্ছে আমাদের 3 to 8 এর একটা ডিকোডারের আমি ট্রুথ টেবিল সাজাইছি, 3 to 8 মানে 3টা হবে এখানে ইনপুট, 8টা হবে আমাদের আউটপুট, 3টা হবে ইনপুট 8টা হবে আউটপুট, বুঝতা হ্যায় স্যার? আশা করি বুঝতা হ্যায় স্যার। ওকে, এখন স্যার দেখেন আমি যেটা করতা হ্যায় স্যার, এখানে তিনটা হচ্ছে আপনার ইনপুট রাইট দেখেন তাহলে 000 000 এর মান কত এটা মান কত এটার মান হচ্ছে আসলে 0 000 এর মান হচ্ছে আসলে 0 তারপরে 001 এটার মান কত আমি এগুলা বোর্ডে দেখাবো ছোটটা 001 মান কত বলেন তো এটা আসলে 1 001 1 না সরি 1 তারপরে 010 মানে 2 মানে এটা 2 এর বাইনারি আর কি এগুলা এগুলা বাইনারি তো বুঝতে পারতেছেন তাই না তারপরে 11 এগুলা কোনটা বাইনারি একটু কুইক বলেন তো কুইক আপনারা বলেন আমি লিখি এরপরে 3 এরপরে তারপর 4 5 6 মানে এটা তো মুখস্থ করার কিছু নাই 4 5 6 এভাবে মানে 0 থেকে 7 পর্যন্ত আসবে এটা তো আপনারা জানেন আচ্ছা এখন এটা আমি তাহলে ট্রুথ টেবিলটা সাজাবো কিভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে সাজাবো আচ্ছা আপনাদের প্রশ্ন আসতে পারে সো এটা অনেকগুলো ওয়ে থাকতে পারে আপনাদের অনেকভাবে শিখতে পারেন সেটা হচ্ছে এইভাবে করতে পারেন যে 0 1 2 3 4 5 6 7 এভাবে বাইনারি বানাবেন এটা একটা ওয়ে হতে পারে দেখেন এখানে কিন্তু 000 মানে 0 00 এখানে তিনটা কেন নিছি কারণ এখানে ইনপুট 3 বিটের তাহলে এখানে প্রথম দুইটাকে লাগে নাই তাহলে লাগে নাই আপনাকে 0 বসাইতে হবে 0 এখানে বসাইতে হবে আপনি এই দুটো ফাঁকা রাখতে পারেন না এই 00 ফাঁকা রাখতে পারেন না ওকে আপনাকে 0 বসাইতেই হবে এটা হচ্ছে নিয়ম আর এখানে 010 মানে 2 বসাইছেন আচ্ছা এখন দেখেন যখন হ্যাঁ বলেন স্যার আমি বুঝতেছি না এটা ইনপুট আগে আউটপুট পরে কেন কারণ এখানে ইনপুট কম হয় আউটপুট বেশি হয় ওই যে এনকোডার আপনি যেটা পাইছেন ইনপুট কয়টা পাইছেন আপনি আউটপুট কয়টা পাইছেন তিনটা পাইছেন না 8টার জন্য কয়টা ইনপুট পাইছেন কয়টা আউটপুট পাইছেন তিনটা আউটপুট পাইছেন না এখানে জানতে উপরে যাই আমি দেখাই বুঝাই এখানে দেখেন এই যে 8টার জন্য কয়টা আউটপুট পাইছেন তিনটা না এই যে দেখেন এবিসি না এ বি সি এটা বুঝছেন দেখেন এটা বুঝেন কিনা জি জি স্যার এইটাই তো আপনি ডিকোডার ইনপুট হিসেবে যাবে এইটাকে নিয়ে সে ডিকোডারে আবার আউটপুট প্রদর্শন করবে ডেসিমালে প্রকাশ করবে বুঝছেন এই এনকোডারের আউটপুটটাই হচ্ছে ডিকোডারের ইনপুট একটু যেটা বুঝাইলাম যে এনকোডারের আউটপুটটাই হচ্ছে ডিকোডারের ইনপুট এটাকে সে এটার ভিতরে নিবে এখন এটাকে সে নিবে দেখেন এটাকে সে এখন নিবে এখানে এই যে এটাকে সে ইনপুট হিসেবে নিছে এবিসি কত পর্যন্ত পড়াবে এটাই শেষ এটা এই একটা পেজ এই পেজটা শেষ এই যে লাস্ট পেজ 6টা পেজ শেষ এটাই শেষ একটু সময় দেন শেষ আপনি কোন কাজ আছে তাহলে স্যার না ভাইয়া হ্যাঁ স্যার আমি এনকোড আমি বেশি পড়াই না তো আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই আজকে এনকোড আর ডিকোডার এর কথা বলবো না আমি নেক্সট ক্লাসে হাফ এটার ফুল এটার পড়াবো আর শনিবারে হয়তোবা সৃজনশীল প্রশ্ন করাবো এগুলোর উপরে ক্রিয়েটিভ কোশ্চেন করাবো দেখেন তাহলে ইশারা বুঝতে পারছেন এখানে এবিসি তিনটা ইনপুট আসছে ওই যে এনকোডার যেটা আউটপুট ছিল এনকোডার সেটা ডিকোডার সেটা ইনপুট হিসেবে আসছে এটা কি ধরতে পারছেন এই যে দেখেন এই তিনটা অনেকগুলো লেখা তো তাই একটু বুঝতে পারতেছেন স্যার এই ক্ষেত্রে কি কর্ণ একত্র কর্ণ দেখেন এই ক্ষেত্রে ইনপুটটা তো বুঝে দেবে সাজাতে পারেন যে এই ক্ষেত্রে সাজানোর সিস্টেম কি ইনপুটে মনে রাখতে পারেন এই টেকনিক মনে রাখতে পারেন যে 0101 01 উল্টা লিখছি 0101 তারপরে 0101 তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে এবার 2 তাহলে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2 এর দ্বিগুণ 4 4টা 0 4টা 1 শেষ এভাবে মনে রাখতে পারেন ইনপুট এভাবে ওকে মানে ওইখানে যেটা আউটপুট এখানে সেটা ইনপুট তাহলে আউটপুটটা কি হবে দেখেন আউটপুট হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ সাজান তাহলে প্রথমে আপনি আইকে অ্যাক্টিভ করেন 1 দেন এখানে কর্ণতে 1 দেন 1 দিবেন 1 দিবেন 1 দিবেন 1 দিবেন 1 দিবেন 1 দিবেন এখানটা 0 হবে এটা লিখি নেই 0 বুঝতে পারছেন আর বাকি সবগুলো 0 বসায় দিবেন এখন এটার মহত্বটা কি এটার কাজটা কি দেখেন যখন আমার ইনপুটে মনে করেন যে আমি দিছি 1 তাহলে 1টা কোন নাম্বারের বাইনারি বলেন তো 001 কোন নাম্বারের কোন ডেসিমাল নাম্বারের বাইনারি বলেন তো 001 কোন ডেসিমাল নাম্বারের বাইনারি বলেন তো 1 এর এটা বুঝতে পারছেন 001 কোন ডেসিমালের বাইনারি এই যে 001 টা 1 এর না স্যার 1 এর না তাহলে এটা যখন সে ইনপুট হিসেবে পাইলো তখন সে এক নাম্বারটাকে অ্যাক্টিভ করবে এই যে এক নাম্বার আউটপুটটাকে অ্যাক্টিভ করবে কারণ এক নাম্বার আউটপুট মানে এখানে বলে দেওয়া আছে এই এটা মানে হচ্ছে 1 ওকে এরপর যেমন দেখেন যেমন এখানে হচ্ছে 111 111 মানে এটা কোন নাম্বারের বাইনারি বলেন তো 111 কোন নাম্বারের বাইনারি 7 এর বাইনারি 7 এর বাইনারি তো যখন সে এটা ইনপুটে পাইলো তখন সে বুঝলো এটা হচ্ছে 7 ডিকোডারটা তখন এটা বুঝে ফেলে এটা 7 তখন ডিকোডার কি করবে শুধু 7 নাম্বারটাকে অ্যাক্টিভ করবে এই দেখেন এই যে শুধু এটাকে অ্যাক্টিভ করছে বানার বাকি সবগুলো 0 বসে দিছে কারণ আউটপুট শুধু একটা অ্যাক্টিভ হতে পারে একই সময়ে শুধু একটা আউটপুটই অ্যাক্টিভ হতে পারে বাকি সবগুলো 0 এই দেখেন সব 0 বুঝতে পারছেন এটা স্যার এই জিনিসটা এটা ডায়াগোনাল আকারে সাজাবেন কর্ণ আকারে সাজাবেন ওকে এটা বুঝেন নাই এমন কেউ আছেন আমি এটা দেখাবো একটু পরে হ্যাঁ বলেন ভাই পুরো এনকোডারে উল্টা না এনকোডারে উল্টা রাইট এনকোডারে উল্টা হ্যাঁ বলেন স্যার ইনপুট তো এনকোডার ছাড়া হ্যাঁ কোনটা কনফিউশন হচ্ছে আপনার স্যার স্যার এই যে ইনপুট পেলাম স্যার এটা তো এনকোডার থেকে পেয়েছি না এনকোডার যেটা পাইছেন এটা এখানে কাজ করবে হ্যাঁ এটা আপনি এনকোডার থেকে পাইছেন জি ভাইয়া ডিকোডার চিত্রটা কিভাবে আঁকবো আচ্ছা আমি আঁকতেছি দাঁড়ান ওকে আমি এটা জাস্ট বুঝিয়ে দিছি আমি তিন পুরোটা বলেন হুম স্যার তাহলে ডিকোডার করার জন্য তো এনকোডার করা লাগবে না লাগবে না এখন ওইটা আপনি তো ওইভাবে পারছেন আপনি এখানে মনে রাখেন তাহলে স্যার ইনপুট কি মুখস্থ করব ইনপুট তো মুখস্থ বসাইতে পারেন ইনপুট দেখেন এখানে হচ্ছে কি প্রথম লতে 1 বসাবেন ইনপুট তো মুখস্থ না প্রথমটাতে কি বসাতে হয় 0 বসাতে হয় পয়েন্টটাতে 1 পয়েন্টটা 2 পয়েন্টটা 3 পয়েন্টটা 4 পয়েন্টটা 5 পয়েন্টটা 6 পয়েন্টটা 7 এভাবে না ইনপুট জিরোর বাইনারি আপনি পারেন না মুখস্থ করা লাগবে 000 1 এর বাইনারি 001 মানে এটা লাগবে না ওটা আমি দুটো একসাথে দেখাইতেছি দেখে আসতেছে পরীক্ষাটা দুটো একসাথে আসবে না হয় বলবি ডিকোডার রাখো নালে এনকোডার রাখো তাহলে আপনার ডিকোডার ইনপুটগুলো এটাই হবে তো প্রথম রোটা হচ্ছে 0 এর বাইনারি বানাবেন 1 এর বাইনারি বানাবেন 2 এর বাইনারি বানাবেন 3 এর বাইনারি বানাবেন 4 এর এভাবে সিরিয়ালি বানাবেন এগুলো প্যারা করার কিছু নাই 0 থেকে 1 পর্যন্ত আপনি যদি ওভাবে না চান তাহলে আমি যেভাবে বলছি সেভাবে করেন যেমন এই যে প্রথমটা একটা 0 একটা 1 নেন মানে লাস্ট থেকে শুরু করবেন সি থেকে শুরু করবেন লাস্ট থেকে এটা হচ্ছে হ্যাক্স তাহলে এখানে একটা 0 একটা 1 একটা 0 একটা আপনি যেভাবে করেন অনেকভাবে করা যায় পরে হচ্ছে একের দ্বিগুণ বাইনারিতে 2 দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1 এরপর আবার চারটা 0 চারটা 1 আর যদি বেশি থাকে তাহলে আটটা 0 আটটা 1 এভাবে হবে মানে 2 করে গুণ হবে বাইনারিতে সবকিছু 2 করে গুণ হয় এটা আমি বলছি অনেকবার 2 করে গুণ হবে আর আউটপুটটা হচ্ছে ডায়াগোনাল এখানে 1 দিবেন এই কর্ণ 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 আর সব 0 বসে দিবেন শেষ মুখস্থ করা কিছু নাই ওকে ডায়াগোনালি করেন তাহলে আপনার প্যাচ লাগবে না ওকে আপনি এইভাবে করতে পারেন এইভাবে ডায়াগোনাল করতে পারেন এইভাবে করেন দেখবেন সহজ জিনিসটা হবে আর কি ওকে আচ্ছা এখন আমি একটু ছোট একটা দেখাই আর এখানে দেখেন লজিক ফাংশনে কি আসলে হয় আমি এটা একটু দেখাই নি যেমন i0 এখানে বলছি a বার b বার c বার দেখেন আমি একটু ছোট করে বুঝাইতেছি আমি একটু বোর্ডে আঁকাবো এরপর শেষ করে দিব i0 মানে হচ্ছে a বার b বার c বার তাহলে i0 মানে কি দেখেন i0 মানে iটা যখন আউটপুট আমি 1 পাই কার ক্ষেত্রে শুধু একটার ক্ষেত্রে তো তখন আমার ইনপুট কারা ছিল তিনজন ছিল a ছিল b ছিল c ছিল এবং তিন জনের মান কি 0 না 1 বলেন তো a b c তিন জনের মান মানে 0 তাহলে মনে রাখবেন a b c এর মান যদি 1 হয় তাহলে শুধু a বসবে b বসবে c বসবে আর যদি a এর মান বা b এর মান বা c এর মান 0 হয় তাহলে বার হবে কারণ বার মানে উল্টা মনে রাখবেন a এর মান 1 হলে এভাবে লিখবো আর a এর মান যদি 0 হয় তাহলে এটাকে a বার আকারে লিখবো a বার মানে 0 এটা হচ্ছে জিনিসটা তাহলে a মানে 1 a বার মানে 0 a মানে 1 a বার মানে 0 তাহলে জিনিসটা কেমন হবে স্যার দেখেন কেমন হবে দেখেন তাহলে এখানে আউটপুট হচ্ছে a বার ইনপুট হচ্ছে a বার b বার c বার তাহলে দেখেন তিনটা এখানে 0 a বার b বার c বার এজন্য তিনটা বার দিছি এরপর i1 এর ফাংশনটা কি হবে দেখেন i1 এর ফাংশনটা হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যাকটিভ তাহলে এটার ইনপুটটা কি কি হবে a এর মান কত 0 b এর মান কি এখানে 0 c এর মান এখানে 1 তাহলে a বার b বার c i1 এর মান হচ্ছে a বার b বার c এটা কি বুঝতে পারতেছেন এভাবে জিনিসগুলো হবে এখানে তো মুখস্থ করার কিছু নাই ওকে জিরো হলে বার দিবেন সাইডে লিখে দিছি হ্যাক্স লিখে দিছি জিরো হলে বার দিবেন আর এখান থেকে লজিক সার্কিট এভাবে আঁকবেন এটা আপনারা পারবেন আশা করি লজিক সার্কিটও দেখেন কোনো কিছু বার করার জন্য কি লাগে নট গেট লাগে এটা নট গেট অনেকবার করেছি না এজন্য বলছি আগের ক্লাসগুলো ভালোমতো করে আসতে হবে একটার পর একটা সিকোয়েন্স নট গেট এই যে একটা নট গেট তাহলে i1 এর মানটা কি ছিল দেখেন i1 এর মানটা কি ছিল মানে i0 এর মানটা কি ছিল a বার b বার c বার তাহলে এখানে তিনটা ইনপুটই কোথা থেকে নেবেন a বার থেকে নেবেন দেখছেন এই যে b বার থেকে নিছেন মানে এখান থেকে তারটা টানছেন আমি এখান থেকে তারটা টানছি রাইট এখান থেকে আবার c বার থেকে নিছেন এভাবে সবগুলো দেখে দেখে করতে পারবেন মুখস্থ করার কিছু নাই আবার এটা a বার b বার c বার মানে a বার থেকে একটা টানছেন তারপরে b বার থেকে একটা টানছেন আর c থেকে টানছেন c মেইনটা থেকে টানছেন কারণ c মানে হচ্ছে কোনো কিছু 1 আর c বার মানে 0 আর ডিকোডে কেন আমরা ইনটু আকারে করতেছি ডিকোডে আপনি ইনটু আকারে করতেছেন কারণ ডিকোডে আপনার তিনটা ইনপুট মিলেই কিন্তু আসলে আপনার এখানে আউটপুটটা ডিপেন্ড করতেছে তিনটা আপনার হচ্ছে আউটপুটটা 1 আসছে কেন এই তিনটা ইনপুটের জন্যই ওকে কারণ 000 হলে আউটপুটটা 1 আসতেছে আর এখানে 001 হলে আউটপুটটা আমাদের এখানে 1 আসবে তাহলে ইনপুটের তিনটার মান কাউন্ট করে আসলে সেটা এখানে চিন্তা করা হয় যে আপনার এখানে কি আসবে ওকে কারণ 001 হচ্ছে কার মান 001 হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 1 এর মান তো 1 এর মানটাকে আউটপুটে বলতে পারি আমরা হচ্ছে 1 তাহলে তিনটার মান বিবেচনা করেই কিন্তু আপনি এখানে স্যার বের করছেন যে এখানে আউটপুটটা কি হবে যদি তিনটার মানকে আমরা যেহেতু একসাথে লিখতে পারতেছি এখানে সিস্টেমটা যদি একসাথে লিখতেছি বা তিনটার মানকে আমরা বিবেচনা করতেছি তাহলে তিনটার মানকে আমরা এখানে গুণ আকারে লিখছি এন্ড আকারে লিখছি ওকে তো এখানে আসলে এখানে যোগ আকারে লিখি নেই আর এনকোডার যেটা করছি দেখেন এনকোডার কি করছিলাম কই গেল এনকোডারটা হ্যাঁ এনকোডার আমরা করছিলাম যে a মান হচ্ছে এই কমে এই এনকোডারে তো আউটপুটের মান কম ছিল এই জন্য আমরা জোগাড় করছি। এখানে আউটপুটের মান অনেকগুলোর জন্য, এর মান অনেকগুলোর জন্য, অনেকগুলো এক আসছিল। দেখেন এক 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 মানে চারটার জন্য এক আসছিল, এই জন্য আমরা অনেকগুলোর জন্য এক আসছে, এই জন্য আমরা যোগ করছি। এভাবে মনে রাখতে পারেন। এই যে দেখেন চারটার জন্য এক আসছে না, i4 i5 i6 i7, এই যে এটা i4, এই যে 1 আসছে কার জন্য, এই যে i4 এর জন্য। চারটার জন্য এক আসছে মানে চারটা যেহেতু এখানে এক আসছে তার মানে চারটাকে কাউন্ট করতে হবে, তাহলে চারটাকে আপনি যোগ করছেন। এখানে এনকোডার ক্ষেত্রে মনে রাখবেন এখানে যোগ করতে হয়। এগুলো যোগ গুণ ছাড়াও করা যায়, অন্য অনেকভাবে করা যায়, ন্যান গেট দিয়েও করা যায়, অ্যান্ড গেট দিয়ে করা যায়। ন্যান গেটের একটা দেখাবো, ওগুলো একটু কমপ্লেক্স, ওগুলো করা যায়, ওগুলো একটু অন্য করতে হয়। মেইনলি এটা হচ্ছে আপনার গুণ দিয়ে করতে হয় আর কি, গুণ দিয়ে কাউন্ট করতে হয়, কারণ এখানে তিনটে ইনপুটকে নিয়ে আপনি এখানে করছেন, কারণ এখানে একটা i1, এখানে একটার জন্যই আউটপুট হচ্ছে শুধু 1 আর বাকি সবগুলো দেখেন 0। তাহলে যদি একটার জন্য 1, তাহলে এখানে তিনটা যে ইনপুট ছিল এটার a b c, তিনটে ইনপুটকে আপনি কাউন্ট করতে চান, তাহলে তিনটে ইনপুট কাউন্ট করার জন্য আপনি এখানে গুণ করে দিয়েছেন। মনে রাখবেন তিনটে ইনপুট যেহেতু কাউন্ট করে করতেছি তাহলে এই জন্য এটা গুণ করছি। ওকে, এবার একটু মনে রাখেন যে অ্যান্ড গেটে এখানে মানে ডিকোডারে এখানে গুণ করতে হয় জিনিসগুলোকে। ওকে, তাহলে এইভাবে আপনি এখানে আর তাহলে এখানে কয়টা গেট হবে দেখেন, i0 থেকে দেখেন এখানে হচ্ছে i7 পর্যন্ত, তাহলে এখানে 8টা গেট হবে। 8টা অ্যান্ড গেট নিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অ্যান্ড গেট নিছি। ওকে, ডিকোডার কম্পিউটার মেমোরিতে যুক্ত থাকে, মেমোরি থেকে কোনো ডেটা বাইনারিতে পাইলে সেটা ডেসিমালে প্রকাশ করে দেয়। ওকে, এতটুকু দেখ বুঝতে পারছেন জিনিসটা স্যার? দেখেন তো এতটুক এতটুকু দেখেন। তাহলে আমি একটু ছোট্ট একটা দেখাই, আমি ছোট্ট একটা আপনাদেরকে দেখাবো আরেকটা ছোট্ট একটা, সেটা হচ্ছে কি দেখাবো বলেন তো, 4 2 to 4 দেখাই, একটা ছোট্ট একটা দেখাই 2 to 4। আচ্ছা 2 to 4 ডিকোডার দেখাবো। হ্যাঁ 2 to 4 ডিকোডার শেষ, এটা করলে শেষ। 2 to 4 ডিকোডার, তাহলে দেখেন এটা ট্রুথ টেবিলটা একটু বানান তো, আপনারা বানান সবাই করেন, এখন আপনারা করেন কুইক করে, মেসেঞ্জারে ছবি দেন। তাহলে এই প্রথমটা হচ্ছে ইনপুট, তাহলে ইনপুট এখানে থাকবে, আর এটা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 2টা। ওকে, ইনপুট হবে মনে করেন যে এখানে 2টা ইনপুট হবে। 2টা কি কি? একটা হচ্ছে আমাদের মনে করেন যে i0, আরেকটা হচ্ছে আমাদের i1। আর আউটপুট কয়টা পাবো? 4টা পাবো, তাই না? তাহলে আউটপুটের জন্য লিখি এখানে a b, এখানে c, এখানে d মনে করেন দিলাম। ওকে, আউটপুট এখানে 4টা দেন, a b c d, দিস ইজ স্যার, কাহিনী খতম। তাহলে এখানে 4টা এবার রো টানেন, 4টা হবে রো স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার এখানে ইনপুট i0 i1 কেন? কিছুক্ষণ আগে তো ইনপুট a b c d ছিল, দাঁড়ান বলতেছি। 1টা 2টা 3টা, রোটাকে বানাই, এরপর চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। কটা হয়েছে? 1টা 2টা 3টা 4টা হয়েছে। হ্যাঁ, আমার পিডিএফে কি ছিল দেখি, ওয়েট স্যার। ও এবিসি, এটা সমস্যা নাই, নাম ব্যাপারে বলতেছে নাম দেন, সমস্যা নেই। এই যে পিডিএফে যেটা বলতেছে নাম দিছি আমি, এখানে নাম সমস্যা নেই, আপনি দেন না 000 দেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ওকে, বা এখানে আপনি 001 দেন, বা আই, তারপর হচ্ছে আমাদের এখানে স্যার এবিসি আগে দিলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। ইনপুট এবিসি, ইনপুট না। আচ্ছা এখানে আমি ইনপুট আকারে এখানে i1 i0 i1 দিছি, এখানে একটু ঝামেলা হয়েছে। এখানে i0 i1 গুলো দেন না, আউটপুট তো i নরমালি দেওয়া ঠিক না, এখানে কিউ দেন। হ্যাঁ, এখানে i এর জায়গায় সবাই একটু কিউ লিখে নেন, আমি এখানে i লিখে ফেলছি, এখানে কিউ দেন, কারণ এগুলো হচ্ছে আউটপুট, আউটপুট তো নরমালি i হয় না, i হয়। আমি এনকোডের সাথে মিলানোর জন্য নরমালি এটা করছি আর কি। ওকে, এখানে i না লিখে আপনি কিউ লিখে ফেলেন, কারণ আউটপুট তো নরমালি i দ্বারা প্রকাশ করে না, আউটপুটকে নরমালি ও দ্বারা প্রকাশ করতে পারেন, o1 o2 এভাবে প্রকাশ করতে পারেন। ওকে, আমি আগের সাথে মিলানোর জন্য দিছি আর কি, আগেরটার সাথে মিলানোর জন্য আপনাদেরকে কম্পারিজন করে দিছি, কিন্তু আপনার পরীক্ষা হলে 01 01 বা o1 o2 এভাবে দিতে পারেন। আর ইনপুট এখানে i1 i2 দিতে পারেন, বা abc দিতে পারেন, ইচ্ছা আপনার, কোনো সমস্যা নেই। ওকে স্যার, আচ্ছা এটা কোনো সমস্যা, নাম নিয়ে কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো নাম দিতে পারেন। তাহলে দেখেন আমি যদি সাজাই, এটা জিনিসটা একটু সাজাই, আমি এটা একটু সাজা ছেড়ে দিব, সমস্যা নেই। দেখেন তাহলে এখানে ইনপুট এখানে কি কি আছে আমাদের? ইনপুট আমি এখানে তাহলে 4টা নিব, তাই না? 4টা ইনপুট নিব। তাহলে 4টা ইনপুট নিলে কি হবে দেখেন, প্রথমটা হবে কি 00, তাহলে 01 01, পরেরটা হচ্ছে 00 11। এটাকে বুঝছেন ইনপুটটা? এই 4টা কম্বিনেশন হতে পারে, 4টা কম্বিনেশন বেশি হতে পারে না, 4টা কম্বিনেশনে বেশি আর কিছু হতে পারে না। ওকে, আচ্ছা আমরা আশা করি এটা বুঝতে পারছি, তাই না? ওকে, এরপরে দেখেন আমাদের এখানে আউটপুটটা কি হবে দেখেন, a b c d আউটপুট যদি দেখেন, তাহলে আউটপুটটা এখানে হবে হচ্ছে আমাদের তাহলে সাজান এখানে, তাহলে 00 মানে কি এখানে ডায়াগোনালি সাজায় ফেলেন, 1 দেন 1 দেন 1 দেন 1 দেন আর বাকি সবগুলো 0 বসায় দেন, শেষ। ওকে, 0 তো বসাতে পারবেন সব। এটা হচ্ছে নরমাল ডিকোডার সার্কিট। তাহলে 00 যখন ইনপুট ছিল তার মানে এটার মান কত ছিল 0, তাহলে 0 এর জন্য কোনটা অ্যাক্টিভ হবে, এই এটা অ্যাক্টিভ হবে, এখানে এটার মান হচ্ছে 1। ওকে, এটার মান হচ্ছে 1। নরমালি এগুলো Q1 Q2 আকারে লেখেন তাহলে ভালো হয় বেশি, Q1 Q2 Q3 Q4 এইভাবে লেখেন। Q1 মানে Q0 Q1 Q2 Q3 এইভাবে লেখেন। তাহলে এখানে এটার মান কত 0, তাহলে এখানে এটা হচ্ছে অ্যাক্টিভ হইছে কারণ 0। এরপর দেখেন এখানে যখন 01 প্লেস করছি তাহলে 01 এর ডেসিমাল ভ্যালু কত, 01 তো বাইনারি ভ্যালু, তাহলে 01 এর ডেসিমাল ভ্যালু কত বলেন তো স্যার, 01 এর ডেসিমাল ভ্যালু কত 1। তাহলে 1 এখানে এই Q1 টা অ্যাক্টিভ হইছে, শেষ। Q1 টা অ্যাক্টিভ আর বাকি সবগুলো 0, মানে এট এ টাইম শুধু একটা অ্যাক্টিভ হতে পারে বাকি সবগুলো 0 হয়ে যাবে, এট এ টাইম শুধু একটা অ্যাক্টিভ হবে বাকি সবগুলো 0 হয়ে যাবে। এরপর 10 মানে 2, তাহলে এই Q2 টা অ্যাক্টিভ হবে, এই এটা 1 আর বাকি সবগুলো 0, আর 11 মানে 3, এই Q3 টা অ্যাক্টিভ হবে, 1 টা অ্যাক্টিভ বাকি সবগুলো 0 হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এনকোডার ডিকোডার। মানে আপনি নাম যাই দেন, এখানে Q1 Q2 দেন বা O1 O2 দেন, আর ইনপুট আকারে এখানে আপনি I1 I0 দিতে পারেন বা ABC দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নরমালি I মান হচ্ছে ইনপুট, ইংলিশে যদি আমি বলি I মান ইনপুট আর O মান হচ্ছে আউটপুট। ওকে, I মান হচ্ছে ইনপুট, O মান হচ্ছে আউটপুট, শেষ। আচ্ছা, এখন এটার আমরা এখানে ফাংশন তৈরি করব। ফাংশন তৈরি করব, দেখেন ফাংশনগুলো কিভাবে তৈরি করব। দেখেন আমি প্রথমে Q1 এরটা তৈরি করি, Q0 এরটা তৈরি করি। তাহলে Q0 এর মান 1 আসছে, এখানে 1, তাহলে তার ইনপুট কি এখানে I1 আর I0, তাহলে আমি লিখব বা এখানে I1 I0 না দেখেন AB লিখি আমি এখানে, হ্যাঁ এখানে আমি AB লিখি, তাহলে জিনিসটা সুবিধা হবে বুঝতে। আর যেভাবে লিখছি আপনি এভাবে লিখেন, এটাকে A দেন B দেন, হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে টেবিলটা এখানে দেখেন, এখানে হচ্ছে আউটপুট প্রথমে ছিল হচ্ছে আমাদের Q0 Q1 Q2 আর এটা হচ্ছে Q3, আর ইনপুটটা হচ্ছে এখানে 00 01 10 11। তাহলে এটার জন্য কীভাবে দেখেন, আমাদের যখন আমরা 00 পাইলাম তার মানে এটা কত 00 এর বাইনারি মান, তাহলে তখন সেখানে Q0 টা অ্যাক্টিভ হবে, এই যে এটা অ্যাক্টিভ হয়েছে, এটা Q0, এটা শুধু অ্যাক্টিভ হয়েছে বাকি সবগুলো 0 হয়ে গেছে। আউটপুটটা মানে শুধু 0 জন্য 0 শো করবে, এখানে কম্পিউটার স্ক্রিনে আপনাকে 0 শো করবে এই ডিকোডারটা। এরপর আপনি যখন 01 পাইলেন তার মানে এটা কত বাইনারি কোড, 1 এর বাইনারি, তাহলে এখানে কোনটা অ্যাক্টিভ হবে, এখানে এটা জানে যে 1 এর বাইনারি হইলে এই Q1 টাকে অ্যাক্টিভ করতে হয়, এটা ডিকোডার জানে, ডিকোডারের ভিতরে এটা সেট করা আছে যে 1 মানে হচ্ছে Q1, মানে Q1 মানে এটা হচ্ছে 1, তাহলে সে কম্পিউটার তখন 1 টাকে অ্যাক্টিভ করবে বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ করবে, তাহলে কম্পিউটার তখন শুধু 1 দেখাবে। বুঝতে পারছেন স্যার? 10 এর জন্য এখানে শুধু এই Q2 টা অ্যাক্টিভ হবে, মানে 1 টা অ্যাক্টিভ হবে, কারণ 10 মানে 2 এর বাইনারি, এটা 2 এর বাইনারি, তাহলে এখানে 2 অ্যাক্টিভ করবে আর Q2 মানে হচ্ছে 2। জি স্যার, এখন বুঝছি, শেষ। আচ্ছা, তাহলে আমি একটু গ্যারাগেট করে আমি একটু পড়া ফেলি, গ্যারাগেট করে আমি এটা একটু ফাংশনটা লিখে ফেলি। তাহলে Q0 হইলে তার ইনপুটগুলো কি কি আছে, A B দুইটাই কি ইনঅ্যাকটিভ, তার মানে দুইটাই কি বার হবে, তাই না? দেখেন এটা কুইক লিখতেছি আমি, একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিছি। এবার ছোট একটা নিছি Q2 Q1, দেখেন আর একটু কিছু সময় দেন, শেষ করে দিচ্ছি। Q1 মানে হচ্ছে যে যখন এটা হয় তখন তার ইনপুট কি ছিল, A ছিল 0 B ছিল 1, তাহলে A হবে বার আর B হবে শুধু, মানে B হচ্ছে 1। আর Q2 টা কি হবে, Q2 হলে হবে হচ্ছে দেখেন 10, তার মানে A মান 1 আর B এর মান যদি 0 তাহলে বার দিয়ে 0 বুঝাই, আর এখানে দুইটার মানই হচ্ছে Q3 এর মান, দুইটার মানই হচ্ছে 1, তাহলে AB, শেষ। বুঝতে পারছি এটা ফাংশনটা, বুঝতে পারছি। এখন লজিক গেটটা আঁকবো, 2 মিনিট আমি শেষ করে দিয়েছি, 2 গেটটা দেখেন। তাহলে এখানে কি করব, তাহলে এখানে আমি কি করব, তাহলে 3টা এখানে আমার আউটপুট কয়টা ছিল, 4টা না নাকি, আমার ইনপুটগুলো আগে নেই, ইনপুটগুলো কি কি ছিল দেখেন, ইনপুট ছিল হচ্ছে A আর B, তাই না? A আর B আমাদের এখানে হচ্ছে ইনপুট ছিল, তাহলে A আর B ইনপুটকে আমি নেই, তাহলে আমি একটু দেখেন দ্রুত করব, A কে একটা ইনপুট নিব B কে একটা ইনপুট নিব, ঘ্যাচাং। যখনই ডিকোডার ক্ষেত্রে ইনপুট নেবেন একটা নট গেট বানায় ফেলবেন, মানে বার বানায় ফেলবেন, যেহেতু এখানে বারের কাজ আছে, তাহলে বার বানায় কী হবে, কোন গেট দ্বারা বার বানায় বলেন তো, কোন গেট দ্বারা বার বানায়, নট গেট দ্বারা, তাই না? এটা নট গেট দ্বারা বার বানাইছে, এটা একটা নট গেট দ্বারা বার বানান বাইরে, শেষ। আচ্ছা, তাহলে প্রথমে কি আসছে দেখেন, প্রথমে তাহলে এখানে কয়টা গেট লাগবে আমাদের, 4টা গেট, 1 2 মানে 4টা আউটপুট, তাহলে 4টা আউটপুট, তাহলে এখানে মাঝখানে কি সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে গুণের সম্পর্ক মানে কোন গেট লাগবে, অ্যান্ড গেট লাগবে, কোন গেট লাগবে অ্যান্ড, তাই না? অ্যান্ড গেট লাগবে, তাহলে প্রথমে কি আছে A বার B বার, প্রথমে আমি 4টা অ্যান্ড গেট তাহলে নিয়ে নিই, আমি তারটা একটু বড় করে দিই, এবার বিবার এবার বিবার এবার বিবার তাই না। তাহলে এবার বিবার মানে কি, প্রথমে একটা এন্ড গেট আগে এখানে এবার থেকে একটা টান নেন, বিবার থেকে একটা টান নেন, শেষ। পরে একটা এন্ড গেট এখানে আঁকেন, এটার ইনপুটটা কি কি হবে, এটার ইনপুটটা হবে দেখেন, আরে খোদা, এটার ইনপুটটা হবে হচ্ছে এবার আর বি। তাহলে এবার থেকে একটা টান নেন আর বি থেকে একটা টান নিয়েছেন, শেষ। আরও দুইটা এন্ড গেট আঁকবেন, তাহলে কাজ শেষ। পরের এন্ড গেটটা কি, এ আর বি বার, মানে এ থেকে একটা টান নেবেন, বি বার থেকে নেবেন। বি বার মানে এই যে বি নটটা, তাহলে এ থেকে নিছেন আর বি বার থেকে নিছেন, শেষ। আরেকটা জাস্ট আছে, আরেকটা জাস্ট আছে, লাস্ট 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 লাস্ট, তাহলে কাম হয়ে গেছে স্যার। এটা একটু বড় করি আমরা, টানি, হ্যাঁ, তার ইচ্ছা মতো বড় করা যাবে, কোনো সমস্যা নেই। তো লাস্টটা মানে কিছু দেখেন তো এ বি, এটা কী হয় দেখেন তো, এটা ঠিক আছে নাকি? লাস্টেরটা এ আর বি করবো, এ থেকে একটা টান দিব, বি থেকে একটা টান দিব, শেষ। আমার ক্লাস শেষ, বুঝতে পারছেন সবাই? সবগুলো এন্ড গেট, কারণ গুণ থাকলে এন্ড গেট হবে, গুণ থাকলে এন্ড গেট। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।